Bangladesh Institute of Maritime Research and Development BIMRAD এবং মূল প্রবন্ধ উপস্থাপনের বিজ্ঞ প্যানেল, অন্যান্য উপস্থিত শ্রোতা মণ্ডলী, সবাইকে জানাই শুভ অপরাহ্ন এবং সবাইকে আজকের ওয়েবিনারে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি কমোডর কাজী এমদাদুল হক, মহাপরিচালক বিমরাড। আজকের ওয়েবিনারের মডারেটর হিসেবে কার্য সম্পাদনের জন্য উপস্থিত আছি। ২০১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে প্রতিদিন 1,13,000 বিমান আকাশে উড়ে প্রায় 2 কোটি মানুষ ভ্রমণ করে। প্রতিদিন প্রায় 300 প্রমোদ তরীর মাধ্যমে প্রায় 8 লক্ষ লোক ভ্রমণ করে। তবে সবচেয়ে মানুষ বেশি ভ্রমণ করে ট্রেন ও বাসে, যা প্রায় প্রতিদিন 150 কোটি। এই বিশাল সম্ভাবনাময়ী পর্যটকদের উৎসাহিত করার জন্য 1980 সাল থেকে শুরু হয় বিশ্ব পর্যটন দিবস। 27 সেপ্টেম্বর দিনটি পালন করা হচ্ছে এবং এবারের প্রতিপাদ্য হলো গ্রামীণ উন্নয়নে পর্যটন। বাংলাদেশের মানুষের মধ্যে একসময় ভ্রমণ সংস্কৃতি ছিল না, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে বাংলাদেশ এর মানুষ ভ্রমণ শুরু করে, যার যার সামর্থ্য অনুযায়ী পরিবার পরিজন নিয়ে বেরিয়ে পড়ে ছুটির দিনে। কিন্তু অতীব দুঃখের বিষয়, প্রাণঘাতী করোনা ভাইরাস এই পর্যটন শিল্পকে সম্পূর্ণভাবে নেটওয়ার্কের কোন ডিস্টার্ব হয়েছে বলে মনে হচ্ছে। অথবা ওনারা সেটে কথা বলতেছে, ওইখানে কোনো সমস্যার কারণে আমাদের থেকে আউট হয়ে গেছেন। আমি একটা মিটিং এ আছি এখন, আসলে কল করব, একটা মিটিং এ আছি মামা। ওকে ভাইজার, আই শুড কল করব, আই শুড টেক ওভার। ইয়া, মাননীয় মন্ত্রী মহোদয় আসসালামু আলাইকুম, মাননীয় সিনিয়র সচিব মহোদয় আসসালামু আলাইকুম, আমি রিয়ার অ্যাডমিরাল রিটায়ার্ড কাজী সারওয়ার, বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিটাইম রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের একজন উপদেষ্টা। আমাদের ডাইরেক্টর জেনারেল মনে হচ্ছে উনি কোনো টেকনিক্যাল ত্রুটির কারণে আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারছেন না। আমি আপনাদের অনুমতি ক্রমে এবং আমাদের চেয়ারম্যান সাহেবের অনুমতি ক্রমে বাকি অনুষ্ঠানে দায়িত্ব করার অনুমতি চাচ্ছি মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার অনুমতি ক্রমে আমি অনুষ্ঠানের বাকি অংশ শুরু করছি। অনুষ্ঠানের প্রথমেই আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিটাইম রিসার্চ এবং ডেভেলপমেন্টের সম্মানীয় চেয়ারম্যান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমদকে অনুরোধ করব আজকের এই ওয়েবিনারের স্বাগত বক্তব্য প্রদানের জন্য। এখন স্বাগত বক্তব্য প্রদান করবেন অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ, চেয়ারম্যান বিমরাড। চেয়ারম্যান, ধন্যবাদ অ্যাডমিরাল কেএস হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জনাব মোহাম্মদ মাহবুব আলী। বিশেষ অতিথি সম্মানিত সিনিয়র সচিব মহোদয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জনাব মহিবুল হক। মূল প্রবন্ধ উপস্থাপক বৃন্দ, শিক্ষাবিদ, সরকারি বেসরকারি কর্মকর্তা, গবেষক বৃন্দ, পর্যটন শিল্পের সাথে জড়িত সম্মানিত উদ্যোক্তা বৃন্দ ও সুধী বৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। ইনস্টিটিউট অফ মেরিটাইম রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত কোভিড-19 পরবর্তী পরিস্থিতিতে
সমুদ্র ও উপকূল ভিত্তিক পর্যটন প্রসারে প্রয়োজনীয় ভবিষ্যৎ কর্মপন্থা শীর্ষক ওয়েবিনারে আমি সবাইকে আন্তরিকভাবে স্বাগত। আমি প্রথমেই সকলকে আজকের এই বিশ্ব পর্যটন দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে মাননীয় প্রধান অতিথি, আপনার ব্যস্তময় জীবন থেকেও আজকে যে বিশেষভাবে আপনি সময় দিয়েছেন সেজন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুধী মণ্ডলী, পর্যটন শিল্প যে কোনো দেশের অর্থনীতি, আর্থসামাজিক অবস্থা, ইকোলজি এবং পরিবেশকে জাতীয় ও বৈশ্বিকভাবে প্রভাবান্বিত করে। এই শিল্প থেকে আয় দেশের অর্থনীতিকে করে গতিশীল, বিস্তৃত, সমৃদ্ধ করে সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ। প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি আমাদের দেশ বাংলাদেশ। এদেশের অসংখ্য নদীনালা, হাওর, বিল পুরো দেশ জুড়ে শিরা উপশিরার মতো যেমন বিস্তৃত রয়েছে, তেমনি দেশের বিস্তৃত সমুদ্র উপকূল জুড়ে রয়েছে অসম্ভব সৌন্দর্যের হাতছানি। রয়েছে পৃথিবীর দীর্ঘতম 120 কিলোমিটার বালুময় সমুদ্র সৈকত কক্সবাজার, জীব বৈচিত্র্যে ভরা ওয়ার্ল্ড ইউনেস্কোর হেরিটেজ সুন্দরবন একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এছাড়া অপরূপ সুন্দর কুয়াকাটা, পতেঙ্গা এবং টেকনাফ সমুদ্র সৈকত, এই সকল কিছুই ভ্রমণ পিপাসুদের জন্য বিশেষ আকর্ষণ। পৃথিবীর প্রায় 50টি দেশ রয়েছে যাদের জিডিপি সর্বোচ্চ আয় আসে পর্যটন শিল্প থেকে। এছাড়া প্রায় 150টি দেশের প্রথম 5টির আয়ের খাতের মধ্যে অন্যতম একটি হলো পর্যটন খাত। এশিয়ার বেশ কিছু দেশ বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সমর্থ হয়েছে। 2019 সালের তথ্য থেকে জানা যায় বাংলাদেশ জিডিপি প্রায় 3% পর্যটন শিল্প হতে আয় করছে, যা দ্রুত বৃদ্ধি করা সম্ভব। উপকূলীয় সমুদ্র ভিত্তিক পর্যটন শিল্প এ বিষয়ে যথার্থ অবদান রাখতে পারে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যার জন্য প্রয়োজন একটি বাস্তব ভিত্তিক অ্যাকশন প্ল্যান এবং তা বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ। বিদেশি পর্যটক আকর্ষণে আমাদের রয়েছে ভাবমূর্তির কিছুটা ঘাটতি। পর্যটন দেশ হিসেবে আমাদের বাংলাদেশ এখনো যথেষ্ট পরিচিতি লাভ করতে সক্ষম হয়নি। বিশ্বে আমাদেরকে পর্যটন দেশ হিসেবে পরিচিতি লাভের জন্য বিদেশি বাংলাদেশি দূতাবাস সমূহ, সরকারি বেসরকারি উদ্যোক্তাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি বিশ্বাস করি নিরাপত্তা এবং সেবার মনোভাব নিয়ে মান উন্নয়ন করলে পর্যটন শিল্প লাভবান হবে এবং বাই প্রোডাক্ট হিসাবে এই শিল্প থেকে মুনাফা সংগৃহীত হবে। এই শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উন্নত যোগাযোগ ব্যবস্থা। আমি নিশ্চিত বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে পর্যটন শিল্পের উন্নয়নে সকল যোগাযোগ সকল একযোগে কাজ করছে। তারপরও আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিকভাবে অনুরোধ করব পর্যটন শিল্পকে সুন্দর সুষ্ঠুভাবে দ্রুততম সময়ে বিকশিত করতে, এর সাথে সংশ্লিষ্ট সকল প্রকল্পগুলিকে ত্বরান্বিত করতে, আর বিশেষ করে পর্যটন কেন্দ্রের সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা। বাংলাদেশে রয়েছে অত্যন্ত সমৃদ্ধিশীল সংস্কৃতি। দেশীয় সংস্কৃতি এবং মূল্যবোধের সাথে সামঞ্জস্য রেখে ইকো ট্যুরিজম সহ উপকূলীয় ও সমুদ্র ভিত্তিক বিনোদন এবং এর সাথে সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নের প্রয়োজন রয়েছে। আমরা সেন্ট মার্টিন দ্বীপকে আলাদা করে বিশেষ পর্যটন দ্বীপ হিসাবে আখ্যায়িত করতে পারি। সেখানে দেশি বিদেশি পর্যটকদের ওয়াটার স্পোর্টস সহ বিভিন্ন ধরনের বিনোদনমূলক ব্যবস্থার কর্মপন্থা হাতে নেওয়া যেতে পারে। কোভিড-19 এর পরে পরবর্তী পর্যায়ে পর্যটন শিল্পে বিশেষ করে দেশীয় পর্যটকদের আকর্ষিত করার জন্য গুরুত্ব আরোপ করা যেতে পারে। আজকের ওয়েবিনারে পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট জড়িত সকলেই উপস্থিত আছেন, এমনকি আমাদের মাননীয় মন্ত্রী সিনিয়র সচিব মহোদয় সকলেই এখানে উপস্থিত আছেন। আমার দৃঢ় বিশ্বাস আজকের এই ওয়েবিনারে একটি প্রাণবন্ত আলোচনা হবে এবং এর মাধ্যমে বেশ কিছু দিক নির্দেশনা আমরা পেতে পারি, যা বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি, ধন্যবাদ সকল অতিথিবৃন্দ। ধন্যবাদ অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ আপনার স্বাগত বক্তব্যের জন্য। আমি মাননীয় মন্ত্রী মহোদয়, আমি অত্যন্ত দুঃখিত, সম্ভবত ইন্টারনেট কানেকশনের জন্য সাময়িকভাবে আমি বিচ্ছিন্ন ছিলাম, এখন আবার ফিরে এসেছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখন মূল প্রবন্ধ উপস্থাপনের পালা। তবে প্রবন্ধ উপস্থাপনের বিষয়টি একটি ধারাবাহিকতার মাধ্যমে সাজানো হয়েছে।
খুব সংক্ষেপে যদি বলি তাহলে প্রথমে উপস্থাপনা করা কথা বুঝি এই করব হে করব এই করব হে করব উপস্থাপনা করা হবে পর্যটনের সম্ভাবনা ও বিকাশ এরপর উপস্থাপনা করা হবে পর্যটনের প্রতিবন্ধকতা ও কোভিড-19 জনিত ক্ষয়ক্ষতি প্রবন্ধের শেষ উপস্থাপনা করা হবে গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের প্রথম প্রবন্ধ বাংলাদেশের সমুদ্র ও উপকূল ভিত্তিক পর্যটনের সম্ভাবনা ও প্রসার উপস্থাপনা করবেন হোসনে নাসরিন মিসেস হোসনে নাসরিন একজন অর্থনীতিবিদ তিনি 2019 সালে হতে বেমরাডে গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মরত এর আগে তিনি দেশে বিদেশে বিভিন্ন প্রকল্পের সাথে জড়িত ছিলেন বর্তমানে তিনি সমুদ্র ভিত্তিক পর্যটন সুনীল অর্থনীতি জলবায়ু পরিবর্তন ক্ষেত্রগুলির সম্ভাবনা সম্পর্কিত গবেষণামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমি আহ্বান করছি মিসেস হোসনে নাসরিনকে তার প্রবন্ধ উপস্থাপনা করার জন্য মাননীয় শ্রোতামণ্ডলী আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আপনাদের মাইক্রোফোন সবাই মিউট করে রাখুন আপনাদের শব্দ শোনা যাচ্ছে ধন্যবাদ মিসেস হোসনে নাসরিন Thank you, sir. Rashid, sir, screen share option, please. Sir, is it visible? Visible. Thank you, sir. মাননীয় মন্ত্রী এবং সিনিয়র সচিব মহোদয় ও উপস্থিত সকলকে সুদীজয় আপনাদের সকলকে জানাই সালাম এবং পর্যটন দিবসের শুভেচ্ছা আজকের এই ওয়েবিনারে আমার আলোচ্য বিষয় বাংলাদেশের সমুদ্র ও উপকূল ভিত্তিক পর্যটনের সম্ভাবনা ও প্রসার এই উপস্থাপনায় বাংলাদেশে সমুদ্র ও উপকূল ভিত্তিক পর্যটন শিল্পের গুরুত্ব বর্তমান প্রেক্ষাপট ভবিষ্যৎ সম্ভাবনা এবং কতিপয় সুপারিশ মালার উপর আলোকপাত করা হবে উপস্থিত সুদীজন সারা বিশ্বে পর্যটন শিল্প একটি অন্যতম প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে সুপরিচিত আর পর্যটন শিল্প বিকাশে বিশ্বে এক অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ অপরূপ ও অনন্য সৌন্দর্যের আধার বাংলাদেশে রয়েছে সমুদ্র ও উপকূল ভিত্তিক পর্যটন বিকাশের অপার সম্ভাবনা বঙ্গোপসাগরের কোল ঘেঁষে 710 কিলোমিটার দীর্ঘ উপকূল সম্বলিত বাংলাদেশে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন ছোট বড় প্রায় 75টি দ্বীপ একমাত্র কোরাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ সমুদ্র কন্যাখ্যাত কুয়াকাটা সৈকত পহতেঙ্গা সমুদ্র সৈকত এবং অন্যান্য আরো বৈচিত্র্যময় সমুদ্র সৈকত আমাদের বাংলাদেশের সমুদ্র ও উপকূল ভিত্তিক পর্যটন শিল্পের গুরুত্বের উপর আলোকপাত করতে চাই তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে বাংলাদেশের অর্থনীতিতে পর্যটনের ভূমিকা অপার এবং আমরা WTTC ওয়ার্ল্ড ট্রাভেল এন্ড ট্যুরিজম কাউন্সিলের মতে 2019 সালে জিডিপিতে পর্যটনের ভূমিকা ছিল 9,113.2 মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশের মোট অর্থনীতির 3%। এছাড়া বিদেশি পর্যটক ব্যয় করেছেন প্রায় 333.5 মিলিয়ন মার্কিন ডলার আমরা জানি কক্সবাজার পর্যটন রাজধানী হিসেবে আখ্যায়িত 2019 সালে দেশীয় পর্যটকদের সংখ্যা ছিল 1.5 কোটি এবং বিদেশি পর্যটক ছিল প্রায় 5 লাখ এবং বর্তমানে দেখা যায় যে কক্সবাজারে কর্মসংস্থান প্রায় 12 লাখ এছাড়া বার্ষিক টার্নওভার প্রায় 10,000 কোটি টাকা সুন্দরবন এর পর্যটন আমরা এর ভূমিকা দেখতে পারবো অর্থনীতিতে 2018-19 অর্থবছরে 2.5 লাখেরও বেশি দেশি বিদেশি আন্তর্জাতিক পর্যটক সুন্দরবন ভ্রমণ করেছেন এবং বিভাগীয় বন কর্মকর্তার মতে সরকারি আয় প্রায় 20 কোটি টাকা এছাড়া আমরা জানি পর্যটন একটি বহুমাত্রিক খাত এবং মোটা দাগের ভ্যালু চেইনে আমরা যদি বলি বিভিন্ন গবেষণায় উঠে এসেছে প্রায় 110 থেকে 115টি এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে প্রায় 119টি উপখাত এই পর্যটনের সাথে সম্পর্কিত
এবং আমরা জানি পর্যটনের খাতের এই সমুদ্র ও উপকূল ভিত্তিক পর্যটন সম্পর্কিত খাত উন্নয়নের মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, অন্তর্ভুক্তিমূলক এবং সুষম উন্নয়ন হচ্ছে, জীবনযাত্রার মান উন্নয়ন হতে পারে, আন্তর্দেশীয় কূটনীতির প্রসারও হতে পারে এই পর্যটনের মাধ্যমে। এছাড়া রাজস্ব বৃদ্ধি, শিল্প সংস্কৃতির প্রভাব প্রসার এবং প্রফুল্ল মানসিকতাও এনে দেয় এই পর্যটন। এবং আমরা বুঝতে পারি অতি সহজেই যে সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত স্থিতিশীলতা এই পর্যটন শিল্পের মাধ্যমে আনয়ন সম্ভব। এবং আমরা জানি যে WTO-র মতে প্রায় 5টি SDG-র যে লক্ষ্য তার সরাসরি ভাবে সম্পর্কিত পর্যটনের সাথে। আমরা যদি প্রেক্ষাপট আলোচনা করি তাহলে আমরা এখানে বাংলাদেশের সমুদ্র উপকূল ভিত্তিক পর্যটনের মানচিত্র এবং প্রমুখ কেন্দ্রগুলো আমরা দেখতে পারি, যেখানে আমরা প্রকাশ করেছি কক্সবাজার সি বিচ, চের পয়েন্ট, হিমছড়ি, ইনানি, টেকনাফ, সেন্ট মার্টিন আইল্যান্ড অবশ্যই আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, এছাড়া সোনাদিয়া দ্বীপ, মহেশখালী, কুতুপিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ, হাতিয়া এবং পাটিঙ্গা সি বিচ। এছাড়া আমাদের কুয়াকাটা সমুদ্র সৈকত রয়েছে, সুন্দরবন, এবং বাংলাদেশে রয়েছে 3টি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর, চট্টগ্রাম বন্দর, পায়রা বন্দর এবং মংলা বন্দর। আমরা যদি আকর্ষণ ও পরিষেবার দিকে নজর দিই, আমরা দেখতে পাবো সমুদ্র ও সামুদ্রিক উপকূলীয় অঞ্চলে রয়েছে অপার জলজ প্রাণবৈচিত্র্য, প্রবাল বসতি, সামুদ্রিক ঘাস, সমুদ্র সৈকত, দ্বীপ, উপদ্বীপ এবং ম্যানগ্রোভ বন। এবং কক্সবাজারের পর্যটন রাজধানী আমরা জানি, যেখানে রয়েছে 120 কিলোমিটার সমুদ্র সৈকত, এছাড়া 80 কিলোমিটার মেরিন ড্রাইভ, ইনানি সৈকত, হিমঝড়ি, ঝর্ণা। এবং আমরা কক্সবাজারে যাওয়ার জন্য আমরা আকাশপথের পরিবহন সেবাও পেয়ে যাচ্ছি এবং সেখানে বিভিন্ন ধরনের স্থানীয় পরিষেবাও রয়েছে। কিন্তু ধারণা করা হচ্ছে যে বিভিন্ন তথ্য বা গবেষণায় উঠে এসেছে যে স্থলপথে সেখানে পরিবহন পরিষেবায় পর্যটকরা কিছু সমস্যার সম্মুখীন হয়ে আসছে। এছাড়া 500 হোটেল মডেল রয়েছে, 2000-এর বেশি রেস্টুরেন্ট রয়েছে, 5000-এর বেশি পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান। টেকনাফ কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে মেরিটাইম সংযোগ রয়েছে এবং বর্তমানে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন দ্বীপেও যে জাহাজ সেটা পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া অত্যন্ত আনন্দের সাথে আমরা জানাচ্ছি যে আমরা জেনেছি যে MV-1 Bay নামক একটি প্রমোদ তৈরি বাংলাদেশের কক্সবাজারের সমুদ্র যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে গত 19 সেপ্টেম্বর, এবং কক্সবাজার থেকে সেন্ট মার্টিন দ্বীপে চলাচল করবে এটা এইভাবে প্রাথমিক ভাবে এটা ধারণা করা হচ্ছে। এছাড়া যদি আমরা জানি যে চট্টগ্রামের আকর্ষণ বা পরিষেবা রয়েছে, হোটেল মোটেল পরিষেবা রয়েছে, পরিবহন পরিষেবা রয়েছে, এবং আকর্ষণীয় কেন্দ্রগুলো হচ্ছে পাটিঙ্গা সমুদ্র সৈকত, বুলিয়াখালি সৈকত এবং পাটি সমুদ্র সৈকত। এছাড়া কুয়াকাটার সমুদ্র সৈকত যা রয়েছে সমুদ্রকোনা নামে আখ্যায়িত, নিঝুম দ্বীপ এবং অন্যান্য বৈচিত্র্যময় দ্বীপ। এবং সুন্দরবনের পর্যটন কেন্দ্র আমরা জানি 1997 সালে ইউনেস্কোর ঘোষিত বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করেছে এবং পর্যটন স্পট রয়েছে সেখানে 7টি ইকো পার্ক এবং আরো নতুন 4টি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঢাকা সুন্দরবন খুলনা ট্যুর প্যাকেজও রয়েছে। এছাড়া ঢাকা কলকাতা ক্রুজ চালু হয়েছে, যেটাকে সাফল্য মণ্ডিত করার দায়িত্ব আমাদেরই। প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, আমাদের রয়েছে জাতীয় পর্যটন নীতিমালা, সেটাকে যেখানে আমরা বিশদভাবে বিভিন্ন ধরনের গাইডলাইন পেয়ে থাকি সেটাকে আমাদের অবশ্যই ফলো করতে হবে। এছাড়া প্রকল্পের মধ্যে রয়েছে যে সরকারি প্রকল্প যেটা আমাদের পর্যটনকে আরো ত্বরান্বিত করবে, সমুদ্র উপকূল ভিত্তিক যে পর্যটন রয়েছে যেমন পদ্মা সেতু, নাফ এবং সাবরং ট্যুরিজম পার্ক, সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক, চট্টগ্রাম কক্সবাজার, যশোর সাতক্ষীরা রেললাইন নির্মাণ, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিককরণ, সেন্ট মার্টিন দ্বীপ এবং সুন্দরবনে পরিবেশ বান্ধব এবং সুরক্ষা সম্পর্কিত প্রকল্প, এছাড়া BTB এবং BPC-র বিভিন্ন প্রকল্প তো রয়েছে। আর্থসামাজিক প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়নের ধারা গত 1 দশক ধরে অব্যাহত রয়েছে এবং মানব সম্পদ রয়েছে আমাদের। আমাদের BIDS এর গবেষণা মতে বেকারত্বের হার বর্তমানে 38.6% এবং আমাদের সাক্ষরতার হার 73.9%। সুতরাং আমাদের অবশ্যই এই মানব সম্পদকে কাজে লাগাতে হবে। বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি রয়েছে যেটা আমাদের পর্যটনের প্রকাশে এবং প্রসারে অন্যতম ভূমিকা পালনে সক্ষম। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহ তাদের প্রকল্প এবং তাদের বিভিন্ন ধরনের গবেষণা এবং সহযোগিতা শিক্ষামূলক অবস্থানে তারা নিজ নিজ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া ভারত এবং থাইল্যান্ডে প্রতি বছর প্রায় 25 লক্ষ এবং 7 লক্ষ বাংলাদেশি ভ্রমণ করে, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ভ্রমণ করে কয়েক লক্ষ বাংলাদেশি। সুতরাং এই কোভিড পরবর্তী পরিস্থিতিতে আমাদের অভ্যন্তরীণ পর্যটনের প্রসারের দিকে নজরপাত করতে হবে। এছাড়া যদি আমরা
দুঃখিত আমরা যদি সম্ভাবনার দিকে আলোকপাত করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সৈকত এবং দিক ভিত্তিক পর্যটনের সম্ভাবনা রয়েছে যেখানে আকর্ষণীয় খেলাধুলা এবং বিনোদনমূলক ক্রিয়াকলাপের প্রসারের সম্ভাবনা রয়েছে আমাদের মিটিংস ইনসেন্টিভ কনফারেন্স এক্সিবিশন ট্যুরিজম প্রসারের সম্ভাবনা রয়েছে আকর্ষণীয় বিশ্রামাগার এবং কৃত্রিম বিনোদন স্পট তৈরিকরণ এবং নির্মাণের সম্ভাবনা রয়েছে এছাড়া ইকো ট্যুরিজম পার্কে সরকারি এবং বেসরকারি বর্তমানে গত বছরের তুলনায় ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সে বাংলাদেশের ইন্ডেক্স বর্তমানে 168-190 দেশের মধ্যে যা পূর্ববর্তী বছরে ছিল 176 এছাড়া পর্যটন উপযোগী জাহাজ নির্মাণের জন্য আমাদের শিপইয়ার্ড গুলো সরকারি এবং বেসরকারি শিপইয়ার্ড গুলো ৭১০ কিলোমিটার উপকূলীয় অঞ্চলে প্রায় 35 মিলিয়ন জনগণ বসবাস করে এবং আমরা বর্তমানে এই আজকের এই বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে পর্যটন ও গ্রামীণ উন্নয়ন সুতরাং এই সম্প্রদায় ভিত্তিক পর্যটন প্রসারের মাধ্যমে আমরা এই গ্রামীণ উন্নয়ন ঘটাতে পারি যেটা আমাদের পর্যটনকে আরো বেশি ত্বরান্বিত করতে পারে এবং সমুদ্র উপকূল ভিত্তিক পর্যটনকে অবশ্যই সুন্দরবন ভিত্তিক পর্যটনের সম্ভাবনা যদি আমরা দেখি তাহলে সুন্দরবন পরিবেশ বান্ধব পর্যটনের সম্প্রসারণ রয়েছে এবং এখানে 35 লাখ মানুষ সুন্দরবনের উপর নির্ভরশীল সম্প্রদায় ভিত্তিক পর্যটন প্রসারে অনেক সম্ভাবনা রয়েছে আমরা সম্ভাব্য কিছু অভ্যন্তরীণ সি ট্যুরিজমের বিষয়ে আমরা আলোকপাত করতে চাই যেখানে আমরা সম্ভাবনা দেখতে পারি এবং আমরা অনেক আশাবাদী যে চট্টগ্রাম থেকে কক্সবাজার এবং সেন্ট মার্টিন দ্বীপ এবং বিপরীতে একটি প্রমোদ তৈরি পরিচালনা করা যেতে পারে এবং অবশ্যই সেখানে সুরক্ষা এবং ঋতু ভিত্তিক পরিচালনা বিষয়টি আমাদের নজরপাত করতে হবে আলোকপাত করতে হবে কারণ বিভিন্ন ঋতুতে আমাদের সমুদ্র বিভিন্ন ধরনের প্রকৃতি সাথে উত্তাল হতে পারে বা শান্ত হতে পারে কক্সবাজার এবং কুয়াকাটা সমুদ্র এবং বিপরীতে আমরা যে প্রমোদ তৈরি পরিচালনার উদ্যোগ গ্রহণ করতে পারি এবং আমরা এই সম্ভাবনা যাচাই করতে পারি এছাড়া গন্তব্যহীন ট্যুরিজম এটা আমরা নো ডেস্টিনেশন ক্রুজ চট্টগ্রাম থেকে বঙ্গোপসাগরের এক্সক্লুসিভ ইকোনমিক জোন আবার সেই চট্টগ্রামে ফিরে আসা বন্দরে সেই ক্ষেত্রে আমরা এই কিছুটা সম্ভাবনা যাচাই করতে পারি এছাড়া যদি আমরা প্রমোদ তৈরি পরিচালনার কথা চিন্তা করি যে ঢাকার অদূরে যে আমাদের নদী বন্দর আছে পানগাঁও সেখান থেকে আমরা যে চট্টগ্রাম বন্দর অথবা কক্সবাজার বন্দর পর্যন্ত আমরা প্রমোদ তৈরি পরিচালনার সম্ভাবনা যাচাই করতে পারি এছাড়া মংলা সমুদ্র বন্দর থেকে সোয়াচের নো গ্রাউন্ড পর্যন্ত আমাদের প্রমোদ পরিচালনার সম্ভাবনা আমরা যাচাই করতে পারি এছাড়া দ্বীপ অভিযান আমরা এই ধরনেরও প্রমোদ তৈরি পরিচালনার সম্ভাবনা আমরা লক্ষ্য করি সেটা হতে পারে চট্টগ্রাম হাতিয়া ও নিঝুম দ্বীপ এছাড়া কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী এবং সোনাদ্বীপ পর্যন্ত এছাড়া যদি সম্ভাব্য আন্তর্জাতিক সি ট্যুরিজম সেখানে আমাদের বিমস্টেক এবং আসিয়ান যে দেশগুলো আছে তাদের সাথে আমরা আলোচনা ভিত্তিক সমুদ্র এবং পর্যটন প্রসারের সম্ভাবনা যাচাই করতে পারি সেখানে অবশ্যই আমাদের সম্ভাব্যতা সমীক্ষা যাচাই করতে হবে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আমরা এই ধরনের প্রমোদতরী পরিচালনার বিষয়টি আলোকপাত করতে পারি বা উদ্যোগ গ্রহণের সম্ভাব্যতা যাচাই করতে পারি যেটা হতে পারে চট্টগ্রাম বন্দর থেকে চেন্নাই পর্যন্ত এবং তারপরে কলম্বো পর্যন্ত প্রাথমিকভাবে আমরা এটা সম্ভাব্যতা যাচাই করতে পারি এছাড়া অদূর ভবিষ্যতে আমাদের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর থেকেও এই ধরনের আমরা ভবিষ্যৎ সম্ভাবনা যে প্রমোদ তৈরি পরিচালনার আমরা বিষয়টি নজরে আনতে পারি এছাড়া কিছু সুপারিশমালা যেহেতু আমাদের পর্যটকরা কিছু কিছু বিষয়ে যে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে সমুদ্র এবং উপকূল ভিত্তিক পর্যটন কেন্দ্রগুলোতে তারা পরিষেবা এবং বিনোদনের জন্য আমরা সেই প্রতিবন্ধকতার উপর আলোকপাত করছি না কিন্তু কিছু সুপারিশমালা আমরা তুলে ধরতে চাই যেটা হতে পারে অবকাঠামো উন্নয়ন যেখানে আমরা প্রচলিত এবং সম্ভাবনার স্পটগুলোর যে অবকাঠামো এবং পরিবহনের ব্যবস্থার উন্নয়ন এবং পরিকল্পিত পর্যটন ব্যবস্থাপনা আমাদের নজরপাত করতে হবে এছাড়া সমুদ্র বন্দরের অবকাঠামো উন্নয়ন যেমন ক্রুজ শিপ টার্মিনাল বার্থ নির্মাণ বা নাব্যতা বিষয়টি আমাদের নজরে আনতে হবে এছাড়া জেটি নির্মাণ বা সম্প্রসারণ যেটি হতে পারে
কুয়াকাটা কক্সবাজার দ্বীপ সুন্দরবন এবং নির্বাচিত যে স্পটগুলো রয়েছে দ্বীপে সেখানে জেটি নির্মাণ এবং সম্প্রসারণ করা যেতে পারে। সমুদ্রের তলদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং অবকাঠামো উন্নয়নের জন্য পোড়ামাটির টাইলস যেটা হংকং এ বর্তমানে প্রবাল পুনরুদ্ধারের জন্য ব্যবহৃত করা হচ্ছে সেটাও আমরা করে প্রবাল পুনরুদ্ধারের জন্য আমরা সেই বিষয়টি নজরে আনতে পারি, যাতে আমাদের যে সেন্ট মার্টিন দ্বীপের প্রবাল আমরা সংরক্ষিত করতে পারবো। এছাড়া দ্বীপ এবং সুন্দরবন এলাকায় হাঁটার পথ, আমরা সাইকেল চালানোর পথ বা ওয়াচ টাওয়ার নির্মাণ এটা আমরা করতে পারি। এছাড়া যদি আমরা চিন্তা করি কিছু পরিষেবামূলক সুপারিশমালার উপর, তাহলে আমরা দেখতে পাবো বাজেট এবং পরিবার বান্ধব পর্যাপ্ত থাকার ব্যবস্থা, এছাড়া গমনপথ এবং স্পটে খাদ্য ও পানীয় চিকিৎসা সুবিধা, শৌচাগার সুবিধা, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের এই ব্যবস্থা নিশ্চিতকরণের সুবিধা আমরা নিশ্চিত করতে পারি। এছাড়া নারী শিশু বয়োজ্যেষ্ঠ বান্ধব পরিষেবা, স্বাস্থ্যকর আইটি ভিত্তিক গাইডযুক্ত পর্যটন পরিষেবা এবং ব্যবস্থাপনা আমাদের নজরে দিতে হবে। এছাড়া সৈকত এবং দ্বীপ ভিত্তিক আকর্ষণীয় খেলাধুলা, কারণ আমাদের দেশীয় এবং ঐতিহ্যবাহী কিছু খেলাধুলা রয়েছে, আমরা আমাদের কাবাডি বা বিচ ভলিবল, এছাড়া আমাদের হাডুডু খেলা যেটা আমরা বলতে পারি, কিংবা লাঠি খেলা, এই বিষয়গুলোকে আমরা নজরে আনতে পারি। এছাড়া কিছু জলক্রীড়া আছে, সেগুলোর জন্য আমাদের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং ব্যবস্থাপনা করা যেতে পারে। এছাড়া বিনোদনমূলক কিছু ক্রিয়াকলাপ এবং যেগুলো নিয়মিত ভাবে করা যেতে পারে, যেমন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ক্যাম্পেইন, এই জন্য প্রয়োজন অবকাঠামো নির্মাণ, ব্যবস্থাপনা, পরিষেবা এবং সুরক্ষা। প্রতিনিয়ত আমরা আমাদের শিল্প ও সংস্কৃতির প্রসার ঘটাতে পারি এই বিনোদনমূলক ক্রিয়াকলাপ সৈকত এবং দ্বীপে আমরা পরিচালনা করতে পারি, যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কনসার্ট, ঘুড়ি উৎসব বা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় দিবস উদযাপন, এই বিষয়গুলোর মাধ্যমে আমরা আমাদের সমুদ্র উপকূল ভিত্তিক পর্যটনের প্রসার ঘটাতে পারি। এছাড়া যদি আমরা আরো লক্ষ্য করি, তাহলে কিছু আকর্ষণীয় স্থাপনা, ভাসমান রেস্তোরাঁ, বৃহৎ অ্যাকোরিয়াম, মেরিন জাদুঘর, মেরিন থিয়েটার এবং থিম পার্ক নির্মাণ করা যেতে পারে। অবশ্যই পরিবেশ বান্ধব ভ্যাসেল নির্মাণ করতে হবে, যেটা আমাদের দ্বীপে চলাচল করবে এবং যে সুন্দরবনের যে চলাচলের জন্য পর্যটকরা ব্যবহৃত করেন সেখানে আমরা পরিবেশ বান্ধব ভ্যাসেলের প্রতি আমাদের নজর দিতে হবে। এছাড়া বিপদ ও অনিশ্চয়তা এবং জীবন রক্ষার সুবিধাদি থাকা প্রয়োজন এই সমুদ্র সৈকত এবং অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলোতে, যেটা আমাদের পর্যটকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, যেটা সার্চ এন্ড রেস্কিউ টিম যাতে সেই পরিষেবাটা পর্যটকগণ পেয়ে থাকেন। এছাড়া যদি আইটি ভিত্তিক কিছু আমরা সুপারিশ মালার উপর নজর দিই, যেখানে আমরা আমাদের প্রস্তাবনা বাংলাদেশ মেরিন এন্ড কোস্টাল ট্যুরিজম ওয়েব পোর্টাল তৈরি করা যেতে পারে, যেখানে সমস্ত স্টেক হোল্ডারদের তথ্য থাকবে এবং একজন পর্যটক সেখানে ওয়ান স্টপ পর্যটন পরিষেবা বা তথ্য তারা পেতে পারে এবং বিভিন্ন ধরনের ভিডিও তথ্যচিত্র, ভার্চুয়াল সামুদ্রিক ভ্রমণ এবং ওয়েব সিরিজ, যেটা সম্ভাবনাময় স্পট এবং জলজ প্রাণবৈচিত্র্যের উপর নির্ভর করে, সেই বিষয়ে আমরা বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ তৈরি করতে পারি। এবং ভার্চুয়াল ট্যুরিজম, যেটা ভার্চুয়াল ট্যুর বর্তমানে এটি অনেক বেশি প্রচলিত, সেটা আমরা ব্যবস্থাপনা করতে পারি। এছাড়া মোবাইল নেটওয়ার্ক, বিভিন্ন ধরনের গবেষণা উঠে এসেছে যে পর্যটকরা সুন্দরবন এলাকায় মোবাইল নেটওয়ার্কের যে সমস্যা সেখানে সম্মুখীন হচ্ছে, আমাদের স্টেক হোল্ডারদের সাথে আলোচনায় আমরা সেই বিষয়টি নজরে আনতে পারি। এছাড়া জরুরি হটলাইন নাম্বার জীবন সুরক্ষার জন্য এবং চিকিৎসা সেবার জন্য মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা যেতে পারে। সক্ষমতা এবং সচেতনতার দিকে যদি আমরা নজর দিই, তাহলে আমরা জানতে পারবো যে প্রশিক্ষণ হতে পারে স্বাস্থ্যকর দায়িত্বশীল পর্যটন এবং মেরিন ইকোট্যুরিজমের জন্য বিভিন্ন অনলাইন, বর্তমানে যেহেতু কোভিড পরিস্থিতি সেজন্য অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। মানব সম্পদ উন্নয়ন ও গবেষণা সম্প্রসারণ প্রয়োজন, ইকোট্যুরিজম প্রশিক্ষণ কেন্দ্র যেটা খুলনাতে প্রতিস্থাপন করা যেতে পারে। এছাড়া সম্প্রদায় ভিত্তিক পর্যটনের কথা আমরা আগেও তুলে ধরেছি। এছাড়া প্রশাসন এবং ট্যুর পুলিশের সক্ষমতা এবং কাজের পরিধির জন্য তাদের সক্ষমতা বৃদ্ধির যে বিভিন্ন প্রশিক্ষণ বা অন্যান্য কার্যক্রম পরিচালনা করা যেতে পারে। এছাড়া ব্যাপক প্রচার কার্যক্রম দরকার, আমাদের ব্র্যান্ডিং দরকার, যেমন আমাদের কূটনৈতিকগণ রয়েছেন, সম্মানিত কূটনৈতিকগণ যারা বিদেশে রয়েছেন, বিভিন্ন দায়িত্ব আমাদের দেশের যে সম্মানকে তারা তুলে ধরছেন বিশ্বের দরবারে, তাদের মাধ্যমে বা যারা প্রবাসী বাঙালি রয়েছে, ব্যবসায়ী রয়েছে, তারা তাদের ব্যবসা কেন্দ্রে বা বিভিন্ন তারা যেখানে যে যেখানে রয়েছে, তারা যাতে আমাদের দেশের ব্র্যান্ডিং করতে পারে সমুদ্র এবং উপকূল ভিত্তিক পর্যটনে, সেই বিষয়টি আমরা নজরে আনতে পারি।
এছাড়া আমাদের সমন্বয় দরকার, যেমন মেরিন ট্যুরিজম সেল আমরা একটা মিনিস্ট্রির আন্ডারে করতে পারি, যেখানে বিভিন্ন ধরনের সমস্ত সেবা এবং স্টেক হোল্ডারদের সমন্বয়, যাতে হাতওয়ারি সরকারি বেসরকারি অংশীদারের সমন্বয় করা যেতে পারে, যেখানে স্থানীয় এবং আন্তদেশীয় যারা স্টেক হোল্ডার রয়েছে তারা একই সাথে যাতে একটি অগ্রণী ভূমিকা পালনের জন্য তারা অ্যাকশন প্ল্যান তৈরি করতে পারে। এছাড়া বিদা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এবং আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকাও অনন্য, তাদেরকেও আমাদের একই আমব্রেলা বা একই অবস্থানে তাদেরকে আনতে হবে, যাতে আমরা সকলেই একসাথে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে পারি। পর্যটকদের উপযোগী সংরক্ষিত অঞ্চল চিহ্নিতকরণ এবং পাশাপাশি মেরিন স্পেশাল প্ল্যানিং ফর ট্যুরিজম, কোস্টাল মেরিন অ্যান্ড কোস্টাল ট্যুরিজম, এটাকেও আমরা নজরে আনতে পারি। এছাড়া বিদেশি দর্শনার্থীদের জন্য সংরক্ষিত এলাকা ঘোষণা, সামুদ্রিক পর্যটন কূটনীতি এবং ভিসা নীতি সহজীকরণ, দ্বীপ ভিত্তিক পৃথক কর্ম পরিকল্পনা, যেটা আমাদের সম্মানিত চেয়ারম্যান উল্লেখ করেছেন তার বক্তব্যে, এবং দায়িত্বশীল এবং পরিবেশ বান্ধব কর্ম পরিকল্পনা প্রয়োজন। উপসংহারে যদি আমরা বলতে চাই যে বাংলাদেশের সমুদ্র উপকূল ভিত্তিক পর্যটন প্রসারে মাইল ফলক সৃষ্টি করা সম্ভব এবং সময় উপযোগী এবং সমন্বিত পদক্ষেপের মাধ্যমে একদিকে যেমন দেশের অর্থনীতি প্রসার হবে, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হবে, এবং অপরদিকে বিশ্বের দরবারে বাংলাদেশকে আমরা মেরিন অ্যান্ড কোস্টাল ট্যুরিজম হাব হিসেবে সুপরিচিত করতে পারবো। এবং সমুদ্র উপকূল ভিত্তিক পর্যটন খাতের উন্নয়নে ডিমরাট গবেষণামূলক কার্যক্রম পরিচালনা, সংক্ষিপ্ত নিবন্ধ এবং প্রশিক্ষণ মডেল তৈরিকরণ, সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, সেমিনার ওয়েবিনার পরিচালনা, এছাড়া ভিডিও তথ্যচিত্র নির্মাণ এবং সমস্ত স্টেক হোল্ডার নীতি নির্ধারক বৃন্দ এবং শীজনদের সাথে প্রযোজনমূলক অবস্থান এবং সহযোগিতামূলক অবস্থানের মাধ্যমে এই সূচনা লগ্ন হতে তার কার্যক্রম অব্যাহত রেখে আসছে। এবং আমি সকলকে আবার শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় সচিব মহোদয়, সকল অংশীদার, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। ধন্যবাদ মিসেস হোসনে নাসরিনকে ধন্যবাদ জানাচ্ছি তার সুন্দর বক্তব্যের জন্য। সুন্দরভাবে অনেক কিছু চলে আসছে, সুপারিশ চলে আসছে, কিছু নতুন কথাবার্তাও আসছে, যে সৈকত এবং দ্বীপ ভিত্তিক পর্যটন সম্ভাবনা, সুন্দরবন ভিত্তিক পর্যটন সম্ভাবনা, প্রমোত্তরী পরিচালনা, আন্তর্জাতিক প্রমোত্তরী ইত্যাদি ইত্যাদি। তো এগুলো আমরা পরে শুনবো, আরো পরে আসছি। তবে আমি এরপরে প্রবন্ধে যাওয়ার আগে আমি আমাদের কিন্তু প্রশ্ন এবং উত্তর পর্ব আছে, যেখানে আমরা কিছু প্রশ্ন এবং উত্তর পর্ব নিয়ে আলোচনা করব। এবং এখানে আমি এখনই এই প্রথম বক্তাকে জানিয়ে রাখছি যে আমাদের আজকের যারা এখানে শ্রোতা মণ্ডলী উপস্থিত আছে, তারা আমাদের দেশে প্রচুর পর্যটনের ব্যবস্থা আছে, আছে বিভিন্ন জায়গায়, সেই সমস্ত জায়গার থেকে তারা কেন সমুদ্র এবং সমুদ্র উপকূল ভিত্তিক পর্যটনে তাদেরকে আমন্ত্রণ করা যেতে পারে, তারা অনুপ্রাণিত হবে, কি করলে অনুপ্রাণিত হবে, এই প্রশ্নটা আমি রাখলাম। এখন দ্বিতীয় প্রবন্ধ, সমুদ্র ও উপকূল ভিত্তিক পর্যটন প্রসারে প্রতিবন্ধকতা ও COVID-19 জনিত ক্ষয়ক্ষতি নিরসনে উদ্যোগ এবং পরিকল্পনা। উপস্থাপন করবেন জনাব মোহাম্মদ রফিউজ্জামান, প্রেসিডেন্ট ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টুয়াপ। তিনি স্ট্রেটওয়ে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর স্বত্বাধিকারী, এর আগে তিনি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের গভর্নিং বডির সদস্য ছিলেন। এছাড়া টুয়াপ ট্যুরিজম এবং ট্রেনিং এ অধ্যক্ষ হিসাবে কাজ করেন এবং একজন পর্যটক হিসাবে বহু দেশ ভ্রমণ করেছেন। আমি এখন দ্বিতীয় উপস্থাপনা করার জন্য, আমাদের দ্বিতীয় বক্তব্য করার জন্য জনাব রফিউজ্জামানকে আমন্ত্রণ জানাচ্ছি। জনাব রফিউজ্জামান, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার, আপনি কি আমাকে স্ক্রিন শেয়ার করার পারমিশন দিবেন? হ্যাঁ জি, আপনাকে দেওয়া হবে রাশেদ, ওনাকে স্ক্রিন শেয়ারের পারমিশন দাও। আমি আবার বিনীত সবাইকে অনুরোধ করছি, কিছু কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে, আপনারা একটু দয়া করে আপনাদের মাইক্রোফোনকে মিউট করে রাখবেন। সম্মানিত আজকের এই আলোচনা সভার সভাপতি প্রধান অতিথি মন্ত্রী মহোদয় স্যার, বিশেষ অতিথি
পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারি স্যার ও আমার কলিগবৃন্দ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমার আলোচনার আমার যে প্রবন্ধটুকু উপস্থাপন করতে যাচ্ছি আপনাদের জ্ঞাতার্থে বলি, এই প্রবন্ধটুকু আমি চার ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে সমুদ্র এবং উপকূলভিত্তিক পর্যটন প্রতিবন্ধকতা কি, এবং এই COVID-19 এর জন্য আমাদের ক্ষয়ক্ষতি উদ্যোগটা কি এবং পরিকল্পনা কি করতে যাচ্ছি। আমি প্রথমেই বলতে চাচ্ছি যে সমুদ্র ওশেন বেস ট্যুরিজমটুকু নিয়ে আলোচনা করব অল্প একটু, কারণ আমার যে বদ্র মেয়েটুকু উপস্থাপন করেছেন প্রবন্ধ, উনি চমৎকারভাবে উপস্থাপন করেছেন, উনি ডিটেলস বলেছেন, আমি শুধু মোটা দাগে একজন পর্যটন কর্মী হিসেবে আপনার সাথে উপস্থাপন করব। ওশেন বেস ট্যুরিজমই কিন্তু আমরা খুব চমৎকার অবদান রাখতে পারি বাংলাদেশ পর্যটন শিল্পে এবং ইন্টারন্যাশনাল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতেও। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী উনি সমুদ্র বিজয়ের মাধ্যমে অনেক নটিক্যাল মাইল আমাদের আওতায় চলে এসেছে, সেই কারণে আমরা ডিপ সি ট্যুরিজম এবং যে ক্রুজগুলো ইন্টারন্যাশনাল ক্রুজগুলো রয়েছে এইগুলো আমরা পরিচালনা করতে পারি। যে এক্ষেত্রে আমার কলিগ উনি খুব উদ্যোগ ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন এবং বেশ কয়েকটা ওশেন ভিউ ক্রুজ আমাদের বাংলাদেশে অবতরণ করেছিলেন। আমরা জানি যে ভৌগোলিক দিক থেকে আমরা খুব চমৎকার অবস্থান রয়েছে, যেহেতু বে অফ বেঙ্গল আমাদের, এবং আপনারা জানেন যে মধ্য এশিয়া এবং আমাদের উপরে এশিয়ার সব সকল দেশগুলো খুব সন্নিকটে যদি ভারত মহাসাগরে ঢুকতে চায় তাহলে আমাদের বে অফ বেঙ্গলই তাদের খুব সন্নিকটে। সেই কারণে আমাদের বে অফ বেঙ্গলের মাধ্যমে এই যে আমাদের পূর্ব পশ্চিম পাশের দেশ থেকে যে ক্রুজ ভেসেল শিপগুলো পূর্ব পাশে যায়, বিশেষ করে ইউরোপের যে কোস্টাল ওশেন বে ক্রুজ গুলো আসিয়ান কান্ট্রিতে যায়, সেগুলো আমাদের বাংলাদেশে এই যে কোস্টাল ব্রিজ ট্যুরিজম খুব বড় নিদর্শন রয়েছে আমাদের বাংলাদেশে কক্সবাজার সুন্দরবন, এইগুলোতে ইন্টারন্যাশনাল টুরিস্ট এনজয় করে আমাদের রেভিনিউকে স্ফীত করতে পারে এবং আমাদের পর্যটন শিল্পটুকু আরো বেশি ত্বরান্বিত করতে পারে, এই উদ্যোগটুকু আমরা গ্রহণ করতে পারবো। এর প্রতিবন্ধকতা কি উদ্যোগটুকু গ্রহণ করতে, এর প্রতিবন্ধকতা হচ্ছে এক, আমাদের প্রপার পজিশনিং মার্কেটিং হচ্ছে না। আমরা আমাদের যে ইন্টারন্যাশনাল ফেয়ার গুলোতে আমাদের ট্যুর অপারেটররা এবং আমাদের পর্যটন স্টেক হোল্ডার অংশগ্রহণ করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আমব্রেলায় এবং বাংলাদেশ পর্যটন মন্ত্রণালয়ের সাহায্য সহযোগিতায় আমরা কিন্তু কি করি, আমাদের কম্পিটিটর কান্ট্রি যেগুলো রয়েছেন, যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এইসব দেশ তাদের যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদেরকে পরিষেবা দেওয়ার জন্য তাদের যে বীচ গুলো রয়েছেন, যে ইন্টারন্যাশনাল ফ্যাসিলিটিস ক্রিয়েট করা তারা ফরেন টুরিস্টরা এনজয় করতে পারে, সেই কারণে সেসব দেশে ইউরোপিয়ান টুরিস্টরা সেসব দেশে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু আমাদের বাংলাদেশ কক্সবাজার 120 কিলোমিটার আনব্রোকেন স্যান্ড টার্কিশ ওয়াটার থাকার ফলেও আমরা ইন্টারন্যাশনাল বাজারে পৌঁছতে পারি না, শুধুমাত্র আমরা ইনফ্রাস্ট্রাকচার, যদিও আমাদের কক্সবাজারটাকে আমরা বলে থাকি, যারা আমরা পর্যটন কর্মী আমরা বলে থাকি জঞ্জলের শহরের, জঞ্জলের বিল্ডিং এর শহরে পরিণত হয়েছেন, জঞ্জলের শহরে পরিণত হয়ে যাচ্ছে। আমরা যদি ডিসিপ্লিন ওয়ে এবং সিনক্রোনাইজ ওয়ে যদি এইসব ইনফ্রাস্ট্রাকচার অবলম্বন করতাম, গ্রহণ করতাম, তাহলে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের পর্যটনকে খুব চমৎকার উপস্থাপন করতে পারতাম। সেই কারণে কিন্তু সাব্রাংকে আমরা এক্সক্লুসিভ জোন হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। আমরা যদি সেই এক্সক্লুসিভ জোনে ইন্টারন্যাশনাল পর্যটকদের কে ফ্লারিশ করার জন্য আমাদের আমাদের সার্ভিসগুলো যদি এনরোজ করি, আমরা ইনক্লুড করি, যেমন আমাদের টুরিস্টরা যদি নাইট লাইফ এনজয় করার জন্য তার যদি বার, ডিস্কো, পাব, ক্যাসিনো, বিশেষ করে বিভিন্ন পরিষেবা যেগুলো বার ফেসিলিটিস, এগুলো যদি উদ্যোগ গ্রহণ করতে পারি তাহলে ইন্টারন্যাশনাল টুরিস্টরা বাংলাদেশে আগমন ঘটবে। কারণ আমরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছাড়াও আমাদের জনসাধারণের আদি অকৃত্রিম আতিথেয়তা টুরিস্টদেরকে অভিভূত করে। সেই কারণে আমি সকল আমাদের আমি অনুরোধ করবো যদি সবাই যদি মিউট করে রাখেন, তাহলে আমাদের যারা শ্রোতা রয়েছেন তারা স্বাচ্ছন্দ্য বোধ করতেন, যারা কথা বলবো তারাও উৎসাহ বোধ করবো। সকলকে ধন্যবাদ। এস এম আতিকুর রহমান, আপনি মাইক্রোফোন বন্ধ করুন, করেছেন, থ্যাংক ইউ, ধন্যবাদ। জি স্যার, আপনাকে ধন্যবাদ। দিদি স্যার, আপনাকে ধন্যবাদ।
ও খেয়ে হারিয়ে ফেলতে চেয়েছে, খেয়ে হারিয়ে ফেলি যাতে না ফেলি, এই কারণেই এই সমস্যাটুকু উপস্থাপন করলাম। আর মাননীয় প্রধানমন্ত্রী যে সাবরণ ঘোষণা করেছেন, এতে কিন্তু আমরা যথার্থ প্রতিফলন ঘটবে যখন আমরা এটাকে ইমপ্লিমেন্টেশনে যাব। আপনি জানেন যে লোনলি প্ল্যানেট আমাদেরকে বেস্ট ভ্যালু ডেস্টিনেশন আখ্যায়িত করেছেন। কেন করেছেন? যে আমাদের বাংলাদেশে আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমরা যদি সিঙ্গাপুরের কথা চিন্তা করি, আমরা যদি হংকং এর কথা চিন্তা করি, আমরা কিন্তু খুব সাশ্রয়ী পর্যটন সেবাটুকু উপস্থাপন করতে পারি। ইভেন মালদ্বীপের কথা চিন্তা করি, মালদ্বীপের কম্পিটিটর আমরা সেন্ট মার্টিনকে উপস্থাপন করতে পারি। আমরা কোনো অংশে কম নয় ইন্ডিয়ার অনেকগুলো বিচের থেকে। আমরা যদি জুহু বিচের কথা চিন্তা করি, আমরা যদি গোয়া বিচের কথা চিন্তা করি, আচ্ছা অনেক অনেক সুন্দর আমাদের কুয়াকাটা, কক্সবাজার তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এগুলো উপস্থাপন করতে পারি না। সেই কারণে উপকূলভিত্তিক পর্যটন বাধাগ্রস্ত হচ্ছে, সমুদ্র পর্যটন বাধাগ্রস্ত হচ্ছে। এবার আসি কোভিড-19 ক্ষয়ক্ষতি নিয়ে একটু যদি আলোচনা করি। কোভিড-19 ক্ষয়ক্ষতি নিয়ে যদি আলোচনা করি, এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের কক্সবাজার। আমাদের কক্সবাজার আপনারা জানেন যে বাংলাদেশের যে ডোমেস্টিক ট্যুরিজম যে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে, এর মেইন ডেস্টিনেশনই আমরা কক্সবাজারকে মনে করি। কারণ কক্সবাজারের ওয়াটার স্পোর্টস, বিচ অ্যাক্টিভিটিস, আমাদের আশপাশ এক্সকার্শন ট্যুরগুলো, সাইট সিইং ট্যুরগুলো, ইভেন যে ফেসিলিটিস গুলো, লজিং ইন্ডাস্ট্রি বলেন, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, ক্যাটারিং ইন্ডাস্ট্রি বলেন, এইগুলো খুব চমৎকার অবস্থান রয়েছে। বিদায় ডোমেস্টিক ট্যুরিজমটা কক্সবাজার লিড দিয়ে যাচ্ছে। এই পর্যটন এই কোভিড-19 এই প্যান্ডামিক সিচুয়েশনে এই কক্সবাজার ডেস্টিনেশনটা অনেকদিন যাবত বন্ধ ছিল। শুধু কক্সবাজার নয়, বাংলাদেশের সবগুলো ডেস্টিনেশনই বন্ধ ছিল। সেই কারণে স্থানীয় ট্যুর অপারেটর, ট্যুর গাইড, আমাদের স্টেক হোল্ডার, বিশেষ করে আমাদের টোয়াবের অনারেবল মেম্বাররা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনারা জানেন পর্যটন শিল্প এখন এমন এক শিল্প যে শিল্পের যে কোনো বাধাগ্রস্ত, প্রাকৃতিক দুর্যোগ হোক, মনুষ্য সৃষ্টি দুর্যোগ হোক, পর্যটন শিল্পরূপে সর্বপ্রথম আঘাত হানে এবং সর্বশেষে এটা রিকভারি হয়। সেই কারণে এখনো অবধি ডোমেস্টিক ট্যুরিজম যে খুলে দিয়েছে, আমাদের স্টেক হোল্ডার গুলো বেনিফিটেড হচ্ছে, প্রাণের সঞ্চার পাচ্ছে, কিন্তু আমরা যারা ট্যুর অপারেটর রয়েছি তাদের সংশ্লিষ্টতা, তাদের ইনভলভমেন্ট ক্ষীণ। কারণ বাংলাদেশের জনসাধারণ এখনো সেই অভ্যাসে পরিণত হয় নাই যে প্রফেশনাল ট্যুর অপারেটর দ্বারা তার ট্যুরটাকে পরিচালিত করতে, নিজ উদ্যোগেই অ্যাকোমোডেশন কিংবা ট্রান্সপোর্টেশন রিজার্ভেশন করে থাকে কিংবা এই সেবাটুকু গ্রহণ করে থাকে। এই 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 পরিপ্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের ডেস্টিনেশনগুলোতে কোভিড-19 ক্ষয়ক্ষতি পরিমাণের উল্লেখ করে আমাদের অনারেবল টোয়াব মেম্বারের প্রাথমিক তথ্য উপাত্তকে নিয়ে আমাদের টোয়াব একটি গবেষণা কাজ করেছিল। সেই গবেষণায় প্রায় 5,700 কোটি টাকা ক্ষতিগ্রস্ত আমরা চিহ্নিত করতে পেরেছি। এবং এই ইন্ডাস্ট্রিতে ইনভলভমেন্ট রয়েছে প্রায় 40 লক্ষ কর্মকর্তা কর্মচারী প্রত্যক্ষ পরোক্ষ ভাবে। আমরা কিন্তু তাও জানি এই পর্যটন শিল্প বাংলাদেশের জিডিপি তে 4.7% কন্ট্রিবিউশন দেয়। শুধুমাত্র 4.7% কন্ট্রিবিউশন তা নয়, গ্রামীণ অর্থনীতিকে এই চাঙ্গাই করে বাংলাদেশ পর্যটন শিল্প, গ্রামীণ জনসাধারণকে ইনভলভমেন্ট করে। আমরা সেই কারণেই ট্যুর অপারেটররা পর্যটন কর্মী হিসেবে মনে করি যে এইবার যে উপপাদ্য বিষয় রয়েছে ট্যুরিজম এন্ড রুরাল ডেভেলপমেন্ট, এই এর পরিপ্রেক্ষিতে কমিউনিটি বেসড ট্যুরিজম খুব শক্তিশালী হবে। এবং গ্রামে জনসাধারণকে যদি আমরা পর্যটনে সম্পৃক্ত করতে পারি, ওরা যদি পর্যটনটাকে ওন করে এবং পর্যটন থেকে বেনিফিট মনে করে যে আমরা বেনিফিটেড, তখনই বাংলাদেশ পর্যটন শিল্প অনেক উচ্চ পর্যায়ে পৌঁছবে। ডোমেস্টিক ট্যুরিজম কিন্তু বেসটুকু তৈরি করে দিচ্ছেন, ইন্টারন্যাশনাল ট্যুরিজম যতক্ষণ পর্যন্ত ইনবাউন্ড ট্যুরিজম বৃদ্ধি না পাবে ততক্ষণ পর্যন্ত আমরা UNWTO-র যে রেটিং আছে, রেটিং আমরা উপরে উঠতে পারবো না। আপনারা মনে করবেন, আমি একটা কথা বলে থাকি, একজন পর্যটন কর্মী হিসেবে দীর্ঘ বছর পর্যটন সেবা করার মাধ্যমে, যতদিন পর্যন্ত UNWTO-র রেটিং এ আমরা পর্যটন উপরে যদি না যাবো, ততদিন পর্যন্ত পশ্চিমা বিশ্বের বিদেশি পর্যটকরা আমাদের দেশে আসার জন্য একটু বিব্রত, মানে একটু সংকোচ বোধ করবে। সেই কারণে আমাদের উচিত আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার, কানেক্টিভিটি, ব্র্যান্ডিং, পজিশন, মার্কেটিং, এই সবগুলো যদি বহির্বিশ্বে উপস্থাপন করতে পারবে যত জায়গায়, তাহলে অবশ্যই আমরা ইন্টারন্যাশনাল
অ্যারাইভালটাকে বৃদ্ধি করতে পারবো, সেক্ষেত্রে বাংলাদেশ পর্যটন শিল্প রেটিং এর দিকে উপর দিকে উঠবে। এর ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে যে COVID-19 এর আগে হোলি আর্টিজানের পরেই অনেকগুলো দেশ আমাদের বাংলাদেশের ট্রাভেলের উপর ট্রাভেল অ্যাডভাইজরি নিয়োগ করে রেখেছিলেন, রেড অ্যালার্ট ইউরো অ্যালার্ট জারি করার ফলে বিদেশি পর্যটকরা বাংলাদেশে আসতে অপারগ প্রকাশ করে, কারণ এই এই ট্রাভেল অ্যাডভাইজরির কারণে তার ভ্রমণটুকু ইন্স্যুরেন্স কভার করে না। আপনারা জানেন বিদেশি পর্যটকদের ইন্স্যুরেন্স হচ্ছে তার বাইবেল স্বরূপ। সেই কারণে আমি সকলকে অনুরোধ করব, এই জায়গায় আমাদের মিনিস্টার স্যার রয়েছেন, বিশেষ করে সিনিয়র সেক্রেটারি স্যার রয়েছেন, এবং আপনারা যারা নৌবাহিনীর অফিসারগুলো রয়েছেন, আপনারা সবাই বাংলাদেশের অ্যাম্বাসেডর, আপনারা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সবগুলো আসিয়ান রিজন, ইউরোপ, আমেরিকা, বিশেষ করে অল্প কয়েকদিন আগে আমেরিকাও আমাদেরকে রেড অ্যালার্ট জারি করে দিয়েছিলেন, ইউরোপ শেনজেন কান্ট্রি রেড অ্যালার্ট জারি, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড রেড অ্যালার্ট জারি। সেই কারণে বাংলাদেশে বিদেশি পর্যটক আসা দূরও হয়ে যাচ্ছে। আমরা যদি এইসব প্রতিবন্ধ দূর করে সব আমাদের জনসাধারণের এই আদি অকৃত্রিম এই যে আতিথেয়তা এবং বাংলাদেশ প্রাকৃতিক সুন্দর বাংলাদেশের সর্বোচ্চ ইলিমেন্ট, এর মধ্যে জনসাধারণ রয়েছেন, আমাদের সরকার প্রধানের আগ্রহ আপনার মতো এই যে পর্যটন উন্নতি চরম দিকে পড়বে না কেন? আমি আসুন আহ্বান করি আর সবাইকে উদ্যত ভাবে একজন পর্যটন, ক্ষুদ্র পর্যটক হিসেবে এই পর্যটন সেবায় আমার প্রায় 26 বছর অতিক্রত হতে যাচ্ছে, টুয়াব বাংলাদেশ পর্যটন সমর্থক, টুয়াবের অনারেবল মেম্বাররা বাংলাদেশ সৃষ্টির পর থেকে বাংলাদেশ পর্যটনকে ব্র্যান্ডিং করার জন্য সবকিছু বিক্রি দিয়ে উৎসর্গ করে এই প্যান্ডামিক সিচুয়েশনেও গত ফেব্রুয়ারি মাস থেকে এই অবধি আমাদের অনারেবল মেম্বাররা অফিসটুকু পর্যন্ত খুলতে পারেন না, অফিস জারমোস করেন, তবুও আমাদের বিজ্ঞ ট্যুর অপারেটর, ট্যুর ম্যানেজার, ট্যুর গাইডকে আটকিয়ে রাখার জন্য নিজের স্বল্প সব সব বিলিয়ে দিয়ে এবং ঋণ আগামীতেও থাকবো ইনশাল্লাহ। পর্যটন আমরা শুধু মুনাফা অর্জন করার জন্য পর্যটন ব্যবসায়ী নয়, দেশ সেবায় আমাদের দায়িত্ববোধের কারণে, নীতিবোধের কারণে দেশকে উপস্থাপন করার জন্য এই ব্যবসায়ী নিয়োজিত। আমরা মনে করি দেশ উদ্যোগ গ্রহণ করে প্রপার ব্র্যান্ডিং করে ইন্টারন্যাশনাল ন্যাশনাল সরি ইন্টারন্যাশনাল ন্যাশনাল নিউজ পেপার ধন্যবাদ, আমি খুব এক্সাইটমেন্ট হয়ে গেছি এই কারণে যে একই প্ল্যাটফর্মে এতগুলো আইকনিক পার্সোনালিটি, বিশেষ করে আমাদের মিনিস্টার স্যার, অনারেবল সিনিয়র সেক্রেটারি স্যার এবং আপনাদের মতো গবেষক এবং সর্বপ্রথম সাথে একটা পর্যটন ব্র্যান্ডিং এর জন্য কাজ করে যাচ্ছে, কাজ করার সুযোগ একজন টোয়াবের একজন সহকর্মীর কারণে একটু বেশি আবেগ আপ্লুত, কারণ আপনারা জানেন যে ট্যুর অপারেটর মানে একটু আবেগ তাড়িত, সেই কারণে আমাকে সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আর বিশেষ করে আমার এই প্রেজেন্টেশনটাকে আপনাদেরকে ইমেল পাঠিয়ে দিয়েছি, আপনারা সংরক্ষণ করতে পারেন। আমি সাধারণত মস্তিষ্কে বলতেই পছন্দ করি, কারণ আমার সব কিছু আমার মননেই রয়েছে, আমার স্কিপ দেখতে হয় নাই। আপনাদেরকে আবারও এই এই রুরাল ডেভেলপমেন্টের জন্য নজর দেওয়ার জন্য আমাদের সকল স্টেক হোল্ডাররা যাতে হোমস্টে দিকে নজর দিক, আমরা যদি প্রত্যেকটা ডেস্টিনেশনে একটা গ্রামকে, একটা অঞ্চলকে পাইলট প্রজেক্টিং হিসেবে প্রজেক্ট হিসেবে আমরা যদি হোমস্টের জন্য এলাকাবাসী এবং তাদেরকে প্রশিক্ষণ দিই এবং মনিটরিং করি, জেলা পর্যায়ে জেলা প্রশাসক সাহেব যদি মনিটরিং করেন এবং ট্যুরিজম বোর্ডের পর্যটন বান্ধব অফিসাররা যদি আমরা প্রত্যেকটা জেলায় উপজেলায় নিয়োগ দিতে পারি, বিশেষ করে আমাদের বহির্বিশ্বে আমাদের দূতাবাসগুলোতে যদি পর্যটন বান্ধব অফিসার নিয়োগ দিতে পারি, উনি যদি সেইসব দেশে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য প্রফেশনাল ট্যুর অপারেটর, ব্লগার, রাইটার এই সবগুলোকে নিয়ে যদি বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের জন্য সবসময় সচেষ্ট থাকে, আমরা ইনশাল্লাহ বাংলাদেশ পর্যটন শিল্প আমাদের GDP ডাবল ফিগার অবদান রাখতে পারবে। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনায়, আবার দেখা হবে বাংলাদেশের কোন সুন্দর্য স্থানে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব মোহাম্মদ রাফিউজ্জামান আপনার প্রাণবন্ত বক্তব্যের জন্য, খুবই সুন্দর সাবলীল
এবং বুঝতেই পারা যাচ্ছিল যে আপনি খুব আবেগ উচ্ছ্বাস হয়ে বক্তব্য দিচ্ছিলেন। খুবই অত্যন্ত ধন্যবাদ জনাব মোহাম্মদ রাফিউজ্জামান, খুব সুন্দর পয়েন্ট গুলো নিয়ে আসছেন। যেটা প্রথমেই উনি বলছেন যে ওনাকে বলাই হয়েছিল মূল সাবজেক্ট যেটা প্রতিবন্ধকতা এবং ক্ষয়ক্ষতি, উনি সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে তুলে ধরছেন। এবং আমরা সবাই শুনতে পাচ্ছি এবং শুনেছি যে প্রপার পজিশনিং মার্কেটিং হচ্ছে না, এটা খুব সুন্দর কথা বলেছে। জঞ্জালের শহর হয়েছে, এটা একটা পয়েন্ট উনি বলেছেন। নাইট ক্লাব, ইয়েস, এটা নিয়ে যদিও সেন্সিটিভ একটা ইস্যু, বাট উনি বলেছেন, কিন্তু বিদেশিদের আনার জন্য এই ব্যাপারে এখানে মাননীয় মন্ত্রী আছেন এবং অন্যান্য ব্যক্তিবর্গ আছেন, ওনারা এই বিষয় নিয়ে চিন্তা করবেন। এবং এখানে টোয়াবের লোকজন যারা প্রান্তিকের কথা বলেছেন তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, 5,700 কোটি টাকা তারা নির্ধারণ করেছে ক্ষতি। এবং যেখানে ইউএন রেটিং আরেকটা হলো লাস্ট, যে এটাকে উন্নত করতে হবে আমাদেরকে বাড়ানোর জন্য। খুব সুন্দর সুন্দর কতগুলো পয়েন্ট বলেছেন জনাব মোহাম্মদ রাফিউজ্জামান, ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা আরেকটু পরবর্তীতে কোশ্চেন এন্ড অ্যান্সারে কথা বলবো। আমি এখানে যারা আছে উপস্থিত আমাদের সাথে, আমি তাদেরকে বিনীত অনুরোধ করব যে পরবর্তী বক্তার পরে আমাদের প্রশ্ন এবং উত্তর পর্ব আছে। আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে এটা চ্যাট বক্স আছে, আপনারা নিচে দেখুন, সেখানে আপনাদের প্রশ্ন লিখে পাঠান এবং আমি সেখান থেকে যাকে পাঠাবেন আমি সে তাদেরকে উদ্দেশ্য করে আপনার প্রশ্ন করব এবং উত্তর পাবেন। ধন্যবাদ। এখন আমাদের তৃতীয় প্রবন্ধ, কোভিড-19 জনিত ক্ষয়ক্ষতির অন্যান্য প্রতিবন্ধকতা নিরসনে গৃহীত সরকারি পদক্ষেপ ও প্রণোদনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। উপস্থাপন করবেন জনাব জাভেদ আহমেদ। তিনি 1988 সালে সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি ফেব্রুয়ারি 2020 প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে যোগদান করেন। বর্তমানে তিনি অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত আছেন। আমি এখন আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ মহিবুল হক আপনার প্রবন্ধ উপস্থাপন করার জন্য। ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে শোনা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে বিমরাডের ভার্চুয়াল অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহবুব আলী এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, আজকের এই ভার্চুয়াল সভার বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মহিবুল হক, সম্মানিত সিনিয়র সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিমরাডের ফ্যাকাল্টি বৃন্দ, এবং আমার সঙ্গে যারা প্রবন্ধ উপস্থাপন করেছেন, নাহিন নাসরিন এন্ড মিস্টার রাফিউজ্জামান, আপনারা সকলে আমার সালাম এবং শ্রদ্ধা গ্রহণ করুন। আপনাদেরকে জানাই বিশ্ব পর্যটন দিবসের উষ্ম শুভেচ্ছা। আমার জন্য যে টপিকটি রাখা হয়েছে তার ভূমিকা হিসেবে যেটুকু বলতে আমাদের উদ্দেশ্যে, যে 2019 সালের ডিসেম্বর মাসের চীনের ওয়ান শহর থেকে শুরু হওয়া এবং পরবর্তীতে বিশ্বের অধিকাংশ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া কোভিড-19 এর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন শিল্প। এতে বন্ধ ঘোষণা করা হয় বিশ্বের সকল পর্যটন কেন্দ্র। 8 মার্চ 2020 তারিখে বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। 26 মার্চ থেকে 30 মে 2020 তারিখ পর্যন্ত দেশে সাধারণ ছুটি ঘোষণা সহ বন্ধ করে দেওয়া হয় সমস্ত পর্যটন আকর্ষণীয় স্থান, হোটেল, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র, আকাশ, সড়ক, রেল ও নৌপথ। এই মহামারীতে পর্যটন খাতই প্রথম আঘাত প্রাপ্ত হয়েছে এবং পুনরুদ্ধার হবে সবচেয়ে শেষে। কোভিড-19 জনিত পর্যটনের ক্ষয়ক্ষতি বিষয়ে যেটুকু আমাদের অভিজ্ঞতা এসেছে সে সম্পর্কে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। আমাদের দেশে যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় তখন করোনার ভয়াবহতা এবং পর্যটন শিল্পে এর ভয়ঙ্কর প্রভাব সম্পর্কে আমাদের কিছু অভিজ্ঞতাও হয়ে যায়। করোনা আক্রান্ত যারা আমাদের আগে করোনা আক্রান্ত হয়েছিল এই সকল দেশগুলোতে একের পর এক বিখ্যাত সব পর্যটন কেন্দ্রগুলো বন্ধ হয়, এই শিল্পটির ক্ষয়ক্ষতির হিসাব তৈরি হতে থাকে। বিশ্ব পর্যটন সংস্থা UNWTO পর্যটন খাতের বৈশ্বিক ক্ষয়ক্ষতির
আর্থিক পরিমাণ তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে থাকে। পর্যটন নির্ভর অর্থনীতির দেশগুলো তাদের পর্যটন খাত পুনরুদ্ধারের জন্য রিকভারি প্ল্যান তৈরি করতে শুরু করে। কোনো কোনো দেশের সরকার এই খাতের ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ধরনের স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেন। এইসব অভিজ্ঞতার আলোকেই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বাংলাদেশের পর্যটন খাত পুনরুদ্ধারের জন্য একটি ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি গঠন করে দেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে 14 সদস্য বিশিষ্ট ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণার পূর্বেই প্রথম সভায় মিলিত হয় এবং কোভিড-19 প্রভাবে পর্যটন খাতের ক্ষয়ক্ষতি নিরূপণ, প্রণোদনা প্রদান, পর্যটন সংশ্লিষ্ট প্রান্তিক কর্মীদের আর্থিক সহযোগিতা প্রদান সহ নানাবিধ সিদ্ধান্ত গ্রহণ করে। উক্ত সিদ্ধান্ত সমূহের ধারাবাহিকতায় বাংলাদেশের পর্যটন খাতের জন্য একটি যুগোপযোগী রিকভারি প্ল্যান তৈরি করা হয় যা এখন বাস্তবায়নের পর্যায়ে। পর্যটন শিল্পের এহেন চ্যালেঞ্জ মোকাবেলা, সংকট থেকে পুনরুদ্ধারের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটন বাজারের প্রতিযোগিতামূলক একটি ভালো অবস্থা তৈরির জন্য সংকট উত্তরণের কর্মপরিকল্পনার প্রতিটি কার্যক্রমের বাস্তবায়নের জন্য গাইডলাইন প্রস্তুত করা হয়েছে, সেই অনুযায়ী কাজ করা হচ্ছে। পরবর্তীতে আপনারা জানেন যে আমরা একটা মহাপরিকল্পনা প্রণয়নের দিকে যাচ্ছি, একটা পর্যটন মহাপরিকল্পনা তৈরি হচ্ছে। এই সমস্ত অ্যাকশনগুলি প্রত্যেকটাই আমাদের পর্যটন মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। বিশ্ব জিডিপিতে আপনারা সবাই জানেন যে এর অবদান, আমাদের এই খাতটির অবদান হচ্ছে 10%। WTTC বা ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের মতে কোভিড-19 মহামারী ভ্রমণ ও পর্যটন শিল্পে বিশ্বব্যাপী 50 মিলিয়ন চাকরি হ্রাস করতে পারে। এর প্রভাবে এশিয়া অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। UNWTO অনুমান করেছে যে 2020 সালে আন্তর্জাতিক পর্যটকের আগমন 20-30% কমে যেতে পারে, যার ফলে আন্তর্জাতিক পর্যটন রপ্তানি খাতে 300-450 বিলিয়ন মার্কিন ডলারের লোকসান হতে পারে। বর্তমান সময়ে বাংলাদেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান কম বেশি 3%। বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বাংলাদেশের পর্যটন শিল্প মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়েছে এবং ক্ষতির সম্মুখীন হয়েছে পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট প্রায় 40 লক্ষ পর্যটন কর্মী এবং এদের সঙ্গে সম্পৃক্ত প্রায় 1.5 কোটি পরিবার। পর্যটন শিল্পের বিভিন্ন অংশীদারের সাথে আলোচনাক্রমে এবং পর্যটনের বিভিন্ন উপখাত থেকে প্রাপ্ত রিপোর্ট পর্যালোচনা করে দেখা যায় পর্যটন খাতে এপ্রিল মে জুন যে সময়টা অ্যাকচুয়ালি পর্যটন মৌসুম বাংলাদেশের, সেই সময় আমাদের রাফিউজ্জামান সাহেব বলেছেন তার উপস্থাপনায় প্রায় 5,700 কোটি টাকা আমরা ক্ষতি হতে দেখেছি। প্রণোদনার বিষয়টা বা স্টিমুলাসের ব্যাপারে আমরা যে বিষয়টা আপনাদের সামনে আনতে চাই, কোভিড-19 প্রভাবে পর্যটন শিল্পের সাথে যুক্ত নিম্ন আয়ের পর্যটন কর্মীগণ পেশা হারিয়ে সবচেয়ে বেশি আর্থিক সংকটে পড়ে। আমাদের নিম্ন আয়ের প্রচুর মানুষজন যারা ট্যুর গাইড, যারা আপনার ফটোগ্রাফার, যারা ঘোড়সওয়ার, এই সমস্ত লোকজন প্রচুর পরিমাণে আছে, যারা ছোট ছোট ব্যবসা বাণিজ্য করে, এদের উপরে করোনার অভিঘাতটা সবচেয়ে বেশি গিয়ে পড়ে, এরা আর্থিক সংকটে পড়ে যায়। এই খাতের মূল চালিকা শক্তি ট্যুর অপারেটররাও হঠাৎ করে ব্যবসা বন্ধ হওয়ার কারণে মারাত্মক অসুবিধার মধ্যে পড়ে। এই খাতের বড় বিনিয়োগকারী যারা হোটেল, মোটেল, রিসোর্ট, অ্যামিউজমেন্ট পার্ক সহ বিভিন্ন স্থাপনায় বড় বিনিয়োগ করেছেন, তারাও এই সংকটকালে তাদের প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারীদের বেতন ভাতা দিয়ে পরিশোধ করতে কিংবা স্থাপনা ব্যবস্থাপনার ক্ষেত্রে ভীষণ অসুবিধার মধ্যে পড়ে যান। এসব কারণে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সংকটের শুরু থেকেই এই খাতের ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ উদ্যোক্তাদের জন্য প্রণোদনা প্রদানের বিষয়ে সরকারকে অনুরোধ জানিয়ে আসছে। দেশব্যাপী সাধারণ ছুটির সময় আমাদের দেশের প্রান্তিক পর্যটন কর্মীদের আর্থিক দুরবস্থার কথা বিবেচনা করে দেশের বৃহৎ পর্যটন কেন্দ্র সমূহে ট্যুর গাইড, ট্যুর অপারেটর, ফটোগ্রাফারদের জন্য নিউ নর্মাল সময়ে ট্যুরিজম, এই প্রতিপাদ্য বিষয়ের উপরে অনলাইন প্রশিক্ষণ আয়োজন করে বিটিবি এবং এই প্রশিক্ষণের মাধ্যমে আসলে ওদের এই দুরবস্থায় পতিত যারা আমাদের প্রান্তিক পর্যটন কর্মী তাদেরকে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আমরা একটা ক্যাশ ট্রান্সফার করতে সক্ষম হই। এছাড়া সরকারের চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেটা আছে, গভর্নমেন্টের একটা সেফটি নেট প্রোগ্রাম আছে, এই সমস্ত সেফটি নেটে ওদেরকে অন্তর্ভুক্ত করবার জন্য আমরা আমাদের প্রশাসনিক মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা প্রশাসকদেরকে অনুরোধ জানাই, সংশ্লিষ্ট জেলা প্রশাসকদেরকে। সরকার ঘোষিত প্রণোদনার অর্থ এই খাতে সংশ্লিষ্ট উদ্যোক্তারা যাতে সহজে পেতে পারেন সেজন্য পর্যটনের 12টি উপখাত চিহ্নিত করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নানাবিধ জটিলতায় এই খাতের উদ্যোক্তাগণ এখন পর্যন্ত কোন ধরনের প্রণোদনা পাননি, এটা স্বীকার করতে হবে আমাদেরকে। এবং অন্যান্য প্রতিবন্ধকতা নিরসনে গৃহীত সরকারি পদক্ষেপ সম্পর্কে আপনাদের ধারণা দিতে চাই। অন্য যে কোনো সময়ের থেকে বর্তমানে বৈশ্বিক পর্যটন শিল্প মারাত্মক সংকটকাল অতিক্রম করছে। বিশ্বব্যাপী ভাইরাস কোভিড-19 বিস্তারে
পর্যটন শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংযুক্ত খাতসমূহ ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন। প্রশাসনিক মন্ত্রণালয় বা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনা ও সরকারি বেসরকারি স্টেক হোল্ডারদের সহযোগিতায় বন্ধ হওয়া পর্যটন সাবসেক্টর সমূহ স্বাস্থ্যবিধি মেনে পুনরায় চালু করার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত এসওপি পর্যটন সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও স্টেক হোল্ডারদের নিকট পৌঁছে দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের পর্যটন শিল্পের পুনরুদ্ধারের ও বিকাশের জন্য আঞ্চলিক পর্যটন উন্নয়নের লক্ষ্যে আমরা নিকটবর্তী দেশগুলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি এবং আমরা একটা ট্যুরিজম বাবল তৈরি করার ব্যাপারে আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছি এবং বেসরকারি পর্যায়েও এ বিষয়ে ব্যবসায়িক পর্যায়ে এ বিষয়ে আপনার অনেক কর্মকাণ্ড আমরা লক্ষ্য করছি। বাংলাদেশের পর্যটন শিল্পের পুনরুদ্ধার বিকাশ এবং বিদেশি পর্যটক আকর্ষণের মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের নিমিত্তে আঞ্চলিক পর্যটন সহ সার্বিক ইনবাউন্ড পর্যটনের অভিষ্ট বাজারদের সময়ের জন্য দ্রুত ই ভিসা এবং অন অ্যারাইভাল ভিসা চালুর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে অনুরোধ জানিয়েছি। আপনাদের দৃষ্টি আকর্ষণ করি যে UNWTO আপনার একটা একটা আশঙ্কা প্রকাশ করেছে আগামী 2 বছর লং হল ট্যুরিজম নাও হতে পারে। অতএব যারা সদস্য রাষ্ট্র তাদেরকে বলা হয়েছে তোমরা শর্ট হল ট্যুরিজমের দিকে গুরুত্ব দাও, তোমরা ডোমেস্টিক ট্যুরিজমের উপর গুরুত্ব দাও। ট্যুরিজমকে যদি শর্ট হল ট্যুরিজম এবং ডোমেস্টিক ট্যুরিজমের উপর গুরুত্ব দেওয়া হয় সেক্ষেত্রে ট্যুরিজমের একটা একটা ভাইব্রেন্ট সিচুয়েশন তোমরা লক্ষ্য করতে পারবে। এটা হচ্ছে UNWTO এর অবজারভেশন। জাতিসংঘের আন্তর্জাতিক পর্যটন সংস্থা আয়োজিত অনলাইন সম্মেলনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ভারত, নেপাল, শ্রীলঙ্কার জাতীয় পর্যটন সংস্থার সাথে নিয়মিত সমন্বয় রেখে যাচ্ছেন আঞ্চলিক ট্যুরিজমটাকে বিকাশ করবার জন্য। হাওড় অঞ্চল বা ব্যাকওয়াটার ট্যুরিজম একটা খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়েছে আমাদের আমাদের এই অঞ্চলে বিশেষ করে। তো সেই জন্য আমরা হাওড় অঞ্চলের পর্যটন বিকাশের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে সুনামগঞ্জ, মৌলভী বাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, সিলেট, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক, স্থানীয় উদ্যোক্তা, প্রতিশ্রুতিশীল ট্যুর অপারেটর ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে আমাদের আজকে সিনিয়র সচিব মহোদয় এখানে আছেন, তিনি একটু সভা করেছেন খুবই সম্প্রতি। বাংলাদেশের ইকো ট্যুরিজমের সম্ভাবনা কাজে লাগানো এবং তাকে টেকসই করার লক্ষ্যে বনাঞ্চল ও প্রাকৃতিক সৌন্দর্য ভিত্তিক ইকো ট্যুরিজমের জন্য উল্লেখযোগ্য পর্যটন আকর্ষণ সমূহের সংরক্ষণ, উন্নয়ন ও ধারণ ক্ষমতা নির্ধারণের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য আমরা পরিবেশ, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়েছি আমাদের বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে। আমরা নাহিন নাসরিনের একটা উপস্থাপনায় লক্ষ্য করেছি, তিনিও মাইস ট্যুরিজমের কথা বলেছেন, আমরাও এটাকে জনপ্রিয় করার একটা উদ্যোগ নিয়েছি। এটি আমাদের প্রশাসনিক মন্ত্রণালয় বিবেচনা করছে এখন আমাদের প্রস্তাবটা। মিটিং, ইনসেন্টিভ, কনফারেন্সিং, এক্সিবিশন, ট্যুরিজম এগুলাকে বিস্তার ঘটানোর জন্য কতগুলো ছাড় দেওয়া লাগে, এ সমস্ত ছাড় নিয়ে আমাদের মিনিস্ট্রি কাজ করছে। এবং আগামী 7 থেকে 10 ডিসেম্বর 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কক্সবাজারের ইনানি এলাকায় বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক যে IFR বা ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2021 আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেখানে একটা সুযোগ তৈরি হবে, একটা অপরচুনিটি আসবে আমাদের বাংলাদেশের জন্য, ট্যুরিজম বোর্ডের জন্য, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের জন্য, যে 56টা দেশের নৌবাহিনীর সামনে আমাদের যে অ্যাসেট, যে ঐতিহ্য, যে সৌন্দর্য, সেগুলো আমরা 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 উপস্থাপন করতে পারবো। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। নাও লেট মি অ্যালাউ টু টেল অ্যাবাউট দি ফিউচার প্ল্যান already taken by the Bangladesh Tourism Board under the supervision of the Ministry of Civil Aviation and Tourism. Pandemic-er phole covid sankote nipotito porjoke bachiye rakhai hocche ekhon sobche boro challenge. Ei challenge mokabela korar jonno ebong bhobishyote protijogitamulok porjoton bazare subidha orjoner jonno amra besh kichu karyokalpona grohon korechi. It will be in a bullet point. Apnader jonno ajke upasthapona toiri korini. এটা নাম্বার 1, পর্যটন শিল্পের উদ্যোক্তা, লোকবল ও পর্যটন সংশ্লিষ্ট প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা প্রদান, দ্যাট ইজ দ্য নাম্বার 1 প্রায়োরিটি। আমি যদি সুরক্ষিত না করতে পারি তাহলে এই সেক্টরকে এগিয়ে না, কারণ এটা একটা ডেডিকেটেড শিল্প, যে কেউ আপনার এই শিল্পকে পরিচালনা করতে পারবে না। অতএব এই শিল্পে যারা আপনার যারা যারা কাজ করে যাচ্ছে এদেরকে সুরক্ষা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন পর্যটন শিল্প সংশ্লিষ্ট আইন ও বিধি পর্যালোচনা এবং সহজীকরণ, আমাদের যে আইনগুলো রয়েছে, যে বিধিমালাগুলো রয়েছে, যে পলিসিগুলো রয়েছে, সেগুলোকে রিভিউ করবার সময় হয়েছে, আমরা যেটা হাত দিয়েছি করতে। ভোক্তা বা পর্যটকের সুরক্ষা নিশ্চিত করা এবং আস্থা পুনরুদ্ধার করা, কনফিডেন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট হিয়ার। তো
আমরা আসলে আস্থা পুনরুদ্ধার করছি, কার আস্থা? এটা হচ্ছে যারা পর্যটক তাদের আস্থা পুনরুদ্ধারের একটা 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 প্রক্রিয়া চলছে আমাদের মাধ্যমে। দক্ষতা উন্নয়ন, বিশেষত আইসিটি দক্ষতা উন্নয়ন কার্যক্রম গ্রহণ আমরা করেছি। জাতীয় আঞ্চলিক এবং বৈশ্বিক অর্থনৈতিক প্যাকেজগুলিতে বাংলাদেশের পর্যটনের পর্যটনকে অন্তর্ভুক্ত করবার একটা প্রক্রিয়া চলছে। সংকট ব্যবস্থাপনা পদ্ধতি ও কৌশল চিহ্নিত করা এবং অনুসরণ করা, দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে ভার্চুয়াল যোগাযোগ স্থাপন করা। আমরা এই ভার্চুয়ালি আসলে দেশের মধ্যে এবং দেশের বাইরে সব জায়গাতেই ভার্চুয়ালি যোগাযোগ স্থাপন করে আমরা আসলে আমাদের এই সেক্টরটাকে ভাইব্রেন্ট রাখার একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছি। পর্যটন শিল্প সংশ্লিষ্ট সাবসেক্টর গুলোতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত ইনভেস্টমেন্ট যদি আমি প্রপার না করতে পারি সেক্ষেত্রে আসলে শিল্পকে এগিয়ে নেওয়া খুব কঠিন। তো এই জায়গাতেও আমরা আসলে কাজ চলে যাচ্ছে আন্ডার দি লিডারশিপ অফ দি মিনিস্ট্রি অফ আওয়ার মিনিস্টার। অগ্রিম ভিসা সহ বিভিন্ন ভ্রমণ সুবিধা প্রদানের কার্যক্রম চলছে। পর্যটন জনশক্তির চাহিদা নিরূপণ, দক্ষতা উন্নয়ন, নতুন কর্মের সুযোগ তৈরি, সরবরাহ নিশ্চিতকরণ, এই সমস্ত বিষয়গুলো আমাদের নতুন একটা কর্মপরিকল্পনার অংশ। প্রণোদনা এবং পুনরুদ্ধার প্যাকেজগুলিতে পরিবেশগত টেকসই উন্নয়ন নিশ্চিত করা, পর্যটন বাজার, নতুন পর্যটন বাজার চিহ্নিতকরণ এবং আত্মবিশ্বাস পুনরুদ্ধার এবং পর্যটন চাহিদা সৃষ্টি করা, বিপণন, ইভেন্ট এবং মিটিং সুবিধা সম্প্রসারণ। আমরা আসলে যে কথাটি আমাদের রাফিউজ্জামান বলেছে যে পজিশনিং কিংবা আপনার মার্কেটিং কিংবা আপনার এগুলাকে বিশ্ব দরবারে উপস্থাপন করা, এই কাজটাও আমরা নতুন নতুন আঙ্গিকে করবার চেষ্টা করছি এই কোভিড সিচুয়েশন পোস্ট কোভিড সিচুয়েশন পোস্ট কোভিড পিরিয়ডে আমাদের ট্যুরিজমকে এগিয়ে নেওয়ার জন্য। অংশীদারিত্বমূলক বিনিয়োগ বৃদ্ধি, যেটা পাবলিক প্রাইভেট যে অংশীদারিত্বমূলক বৃদ্ধি বিনিয়োগ সেটাকে উৎসাহিত করবার আমরা কার্যক্রম হাতে নিয়েছি। বাজার পণ্য এবং সেবার চিত্র আনয়ন, অন্যান্য কার্য, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন দিস ট্যুরিজম সেক্টর। তো আমরা সেই ব্যবস্থা নিয়েছি যে প্রোডাক্ট আইডেন্টিফিকেশন এবং তার বৈচিত্র্য আনা, প্রোডাক্টের মধ্যে বৈচিত্র্য। আজকে যে কথাগুলো বলা হচ্ছে যে গ্রাম হবে শহর, মাননীয় প্রধানমন্ত্রীর যে বিষয় আমরা লিখছি এবং প্রতিপাদ্য বিষয়টার সঙ্গে সংগতি রেখে যে গ্রামে যে সমস্ত আমাদের ট্যুরিজমের ডেস্টিনেশন গুলো রয়েছে এগুলোকে আরো উন্নয়ন করা, এগুলোকে অ্যাক্সেসেবল করবার একটা 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 তাগিদ আমাদের এখানে আছে। বাংলাদেশের পর্যটনকে স্বতন্ত্রভাবে পরিচয় করিয়ে দিতে পারে এমন একটা আইকনিক ল্যান্ডমার্ক আমরা এখন চিন্তা করছি যে একটা আইকনিক ল্যান্ডমার্ক আমরা তৈরি, যেটা আমাদের নেই অ্যাকচুয়ালি আইকনিকটা, প্রত্যেকটা দেশেরই প্রায় যারা পর্যটনে সমৃদ্ধ তাদের আইকনিক ল্যান্ডমার্ক আছে। আমরাও এখন চেষ্টা করছি আইকনিক ল্যান্ডমার্ক আমরা এই উদ্দেশ্যে আমরা আসলে অনেকখানি এগিয়েছি। আমরা আমাদের ব্র্যান্ড নেম আপনারা জানেন বিউটিফুল বাংলাদেশ, দিস ইজ আওয়ার ব্র্যান্ড নেম ফর মেনি ইয়ার্স। তো আমরা অ্যাকচুয়ালি এটাও আমাদের আমাদের সিনিয়র সচিব মহোদয় এখানে আছেন, তার একটা নির্দেশনা আছে আমাদের কাছে যে এটা নতুন করে একটা ব্র্যান্ড নেমের দিক আমরা কোভিড-19 চলাকালে পর্যটন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তির ব্যবহারটা খুবই জরুরি। আজকে যে প্রযুক্তিতে আজকে আমরা আপনারা সংযুক্ত হয়েছি এই প্রযুক্তি সবখানে যদি আমরা আমাদের পর্যটন শিল্পে ছড়িয়ে দিতে পারি তাহলে হয়তো যেটা ইউরোপ আমেরিকায় বাই দিস টাইম শুরু হয়ে গেছে প্রযুক্তি দিয়েই আপনার হোটেল অনেকগুলো কাজ হচ্ছে প্রযুক্তির মাধ্যমে, আমরাও সেই প্রযুক্তিকে বাংলাদেশে স্বাগত জানাতে চাই, সেই লক্ষ্যেও কাজ হচ্ছে। আমি কনক্লুশনে এটুকু বলা যায় যে পর্যটক বিশ্লেষকদের মতে কোভিড-19 উত্তরকালে পোস্ট কোভিড পিরিয়ডে আমাদের এই গোটা বিশ্বে যে কয়টা খাতের আপনার অধিকতর উন্নতি হবে তার মধ্যে পর্যটন খাত হবে অন্যতম। আবারও এই কথা এখন বলা হচ্ছে যে এখন থেকে আগামী 2 বছর লং হল ট্যুরিজম নাও হতে পারে, সেক্ষেত্রে ডোমেস্টিক ট্যুরিজমের উত্থান অনেকটাই অবশ্যম্ভাবী। আপনাদের ফিগারটা জানিয়ে রাখি, বাংলাদেশে প্রি কোভিড সিচুয়েশনে প্রায় 1.5 কোটি আমাদের অভ্যন্তরীণ ডোমেস্টিক টুরিস্ট ছিল আর 35 লক্ষ মানুষ আমাদের দেশের বাইরে যেত। এখন 35 লক্ষ মানুষ যদি যোগ হয় তাহলে আমরা আমরা কোভিড সিচুয়েশনের উত্তরকালে আমরা দেখতে পাবো প্রায় 2 কোটি টুরিস্টকে আমাদের টুরিস্ট ডেস্টিনেশনগুলিতে, ডোমেস্টিক টুরিস্টকে। সেই লক্ষ্যে আমাদের ডোমেস্টিক টুরিস্টদের জন্য নতুন নতুন পর্যটন আকর্ষণ চিহ্নিত করার কাজ চলছে, সেগুলোতে সুযোগ সুবিধা সৃষ্টি করার জন্য খুবই জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। তার পাশাপাশি আমাদের যে মার্কেটিং, এই যে বিপণন এবং প্রচারের কাজটা যদি অধিকতর দক্ষতার সাথে আমরা করতে পারি তাহলে আমাদের পর্যটন খাত আবার উপরে দাঁড়াতে সক্ষম হবে এবং আমাদের এই পর্যটন খাতের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি অনেক 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 উপকৃত হতে পারে বলে আমরা বিশ্বাস করি। তো দিস ইজ অল অ্যাবাউট ফ্রম মাই সাইড, থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং মি। ধন্যবাদ জনাব জাভেদ আহমেদ আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমি উনি খুব সুন্দরভাবে আমাদের, আমাকে শোনা যাচ্ছে না,
ওকে উনি খুব সুন্দরভাবে আমাদের ওনার বক্তব্য উপস্থাপন করেছেন, যার মধ্যে প্রণোদনা হিসাবে যে 12টি উপখাত চিহ্নিত করা হয়েছে, তিনি একটু খুব সুন্দরভাবে 12টি উপখাতকে ব্যাখ্যা করেছেন, সরকারি পদক্ষেপকে ব্যাখ্যা করেছেন, গৃহীত পদক্ষেপগুলো কি কি নেওয়া হয়েছে এবং পরবর্তীতে পরিকল্পনা, সরকারি পরিকল্পনা দিয়ে উনি ওনার বক্তব্য শেষ করেছেন। তো আমি এখন আমাদের যদিও আমরা কিছু সময় পিছিয়ে আছি, তারপরেও আমি আমাদের কিছুক্ষণ এখন প্রশ্ন উত্তর পর্ব, আপনারা যদি প্রশ্ন এখানে চ্যাট বক্সে লিখে দেন তাহলে আমি এখান থেকে প্রশ্ন নিয়ে নিব। প্রথমে আমি আমাদের হোসনে নাসরিনকে অনুরোধ করব, একটা প্রশ্ন করেছিলাম উনি সেটা দিয়ে শুরু করুক, তারপরে আমি অন্যান্যদের কাছে আসছি। হোসনে নাসরিন। ধন্যবাদ মডারেটর স্যার, ধন্যবাদ সকল প্রবন্ধ উপস্থাপক বৃন্দ এবং সম্মানিত অতিথি বৃন্দ। আমাদের ডিজি স্যার আমাকে প্রশ্ন করেছিলেন যে কেন সমস্ত পর্যটন কেন্দ্রের মধ্যে আমাদের কক্সবাজার বা সমুদ্র উপকূল ভিত্তিক যে পর্যটনকে কেন আমরা এত বেশি গুরুত্ব দিব বা কেন এই সম্ভাবনাকে আমরা আরো বেশি ত্বরান্বিত করতে পারি। সুতরাং আমি এখানে বলতে চাই যে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে শতকরা 70% যেটা আমরা বলি যে 70% পর্যটক, দেশি বিদেশি পর্যটক যে সমুদ্র কেন্দ্রিক বা কক্সবাজার ভ্রমণ করতে উৎসাহী, এবং 30% পর্যটক সুন্দরবন এবং অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো সেগুলো ভ্রমণ করতে উৎসাহী। এবং আমি এখানে উল্লেখ করেছি আমার যে প্রেজেন্টেশনে যে বিভিন্ন আমার যে প্রেজেন্টেশনে আমি উল্লেখ করেছি যে আমাদের দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে 120 কিলোমিটার। সুতরাং যে আকর্ষণীয় সৈকত ভিত্তিক যে খেলাধুলা বা বিনোদনমূলক প্রসার সেটা শুধু সমুদ্র সৈকত বা অন্যান্য যে সৈকত গুলো আছে কক্সবাজারের পাশাপাশি বা যেটা চট্টগ্রামের সৈকত বা কুয়াকাটা সৈকত আছে সেই যে সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে পারি, সেই জন্যই আমাদের সমুদ্র ভিত্তিক উপকূল এবং যে ইকোট্যুরিজম যে কনসেপ্টটা এসেছে যে ম্যানগ্রোভ বন কেন্দ্রিক বা সমুদ্র সৈকত কেন্দ্রিক যে ইকোট্যুরিজম বা আমাদের সেন্ট মার্টিন দ্বীপ যেটা আমাদের চেয়ারম্যান স্যারও যেখানে অনেক বেশি এমফাসাইজ করেছেন যে আমরা পর্যটন একটা হাব হিসেবে রূপান্তরিত করতে পারি, অবশ্যই সংরক্ষিত সেখানে আমাদের মেরিন প্রোটেক্টেড এরিয়া বা মেরিন স্পেশাল প্ল্যানিং এই বিষয়গুলোকেও নজরে আনতে হবে। সুতরাং আমাদের অবশ্যই এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে, আমাদের মেরিটাইম আমাদের যে 118,813 বর্গ কিলোমিটার যে আমরা সামুদ্রিক অঞ্চল অর্জন করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই বিষয়টাকে আমাদের ব্লু ইকোনমি ইনিশিয়েটিভস কে কাজে লাগানোর জন্য সমৃদ্ধশালী করার জন্য, এবং যেটা বলেছেন আমাদের বিভিন্ন বক্তাগণ যে আমাদের পর্যটনকে এখন বিশ্বের দরবারে সামনে নিয়ে আসতে হবে, কারণ পর্যটন আমরা বলছি যে লো হ্যাঙ্গিং ফ্রুট, সেখানে আমাদের সুষম উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আমরা করতে পারি, যে জনগণ যারা আছে উপকূল জনগণ বা গ্রামীণ উন্নয়ন আমরা ঘটাতে পারি। সুতরাং আমাদের এই বিষয়ে আরো বেশি নজর দিতে হবে, পর্যটকরা শুধু সমুদ্র দেখতে যায় না, সেখানে বিনোদনমূলক কার্যক্রমও তাদেরকে আরো বেশি উৎসাহিত করবে এবং আকর্ষণ করবে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি এখন জনাব রাফিউজ্জামানকে অনুরোধ করবো টোয়াবের এসে, যে একজনে প্রশ্ন করেছে যে থাইল্যান্ড যদি এত চিপ প্যাকেজ দিতে পারে বাংলাদেশ কেন পারছে না, এটা হলো একটা। আর পরবর্তীতে আমাদের নির্বাহী কর্মকর্তা আছেন জনাব জাবেদ আহমেদ, বেশ কয়েকটাই আসছে যে সেফটি সিকিউরিটি কমিউনিকেশন অ্যাফোর্ডেবল এই যে এই জিনিসগুলোর নাকি অভাব পরিলক্ষিত হচ্ছে। তো আমি প্রথমেই বলবো যে জনাব রাফিউজ্জামান সংক্ষিপ্ত উত্তর প্লিজ, আপনার মাইক্রোফোন আনমিউট করবেন। জি দুঃখিত, আপনাকে ধন্যবাদ, প্রশ্নকর্তাকেও ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন, এই কারণে বলেছেন যে আমাদের বাংলাদেশে বিশেষ করে ঢাকায় যে ইন্টারন্যাশনাল চেইন হোটেলগুলো রয়েছে, যে পার রুম পার নাইট, অন্যান্য আমাদের প্রতিবেশী দেশ বিশেষ করে থাইল্যান্ড এবং মালয়েশিয়া তুলনামূলকভাবে কম। এই কারণে যে থাইল্যান্ড এবং মালয়েশিয়া এই দুটা দেশই রিসিভ করে 10 মিলিয়নের ঊর্ধ্বে ইন্টারন্যাশনাল অ্যারাইভাল ইনবাউন্ড এর ক্ষেত্রে, এবং তারা টোটাল
ওনাদের অক্সি অ্যাবাভ 50 হয় বিদায় তারা কম রেটি পারুম পান্নায় দিতে পারে। আমাদের বাংলাদেশে শুধুমাত্র ডাকাতি যে ইন্টারন্যাশনাল চেইনগুলো এইগুলো শুধুমাত্র বোনাফাইড টুরিস্টরা এনজয় করতে পারে না, বোনাফাইড টুরিস্টরা খুব কমই আমাদের বাংলাদেশে আসে। আমরা বলে থাকি যে হাইয়ন, কিন্তু বোনাফাইড টুরিস্ট 1 লাখের নিচে হয়। আমাদের ম্যাক্সিমাম হয় বিজনেস ট্রাভেলার, বিজনেস ট্রাভেলার কিংবা যারা বিভিন্ন দূতাবাসে বিভিন্ন প্রজেক্টে বা এনজিওরা কর্মকর্তা সিইও মহোদয় আসে, তা ওনারা সেসব 5-star হোটেলগুলো এনজয় করে, অকুপেন্সি বেশি নয়, সেই কারণে এই চেইন হোটেলগুলো পারম পানে অন্য দেশের তুলনায়। তাহলে কি কি করবেন এখন? ঠিক আছে, তাহলে কি করা যায়, কি উপায়টা বলেন? আরো বেশি রুম নাইট বাড়াতে হবে, আরো বেশি পর্যটক আসতে হবে, আরো আমাদের জনবলকে আরো বেশি এঙ্গেজ করতে হবে, সরকারের আমাদের প্রতি এমফাসাইজ করতে হবে, লজিস্টিক সাপোর্ট দিতে হবে, টোর অপারেটরদেরকে আমরা তো এই বিপদের সময় কোনো প্রকার সাহায্য পাইনি, তো টোর অপারেটররা নিজকে আর কত উৎসর্গ করবে? প্রত্যেকের অন্যতম চাহিদাটুকু একটা বেসিক ফান্ডামেন্টাল নিডস গুলো যদি এই প্রফেশন থেকে অর্জন করতে পারে তাহলে নিজকে আত্মনিয়োগ করা। তবু এ পর্যন্ত যত ইনভেস্ট রয়েছে বাংলাদেশের পর্যটন শিল্পে সব বেসরকারি খাতে, আপনার কক্সবাজারে বলেন, কক্সবাজারে বলেন, কুয়াকাটায় বলেন, সিলেটে বলেন, সবগুলো 5-star যে হোটেল মোটেল বুটিক হোটেল গুলো সব বলেছে যে আমরা কেন আন্ডার ওয়াটার অবজারভেশন নাই, কেন টুরিজম আন্ডার ওয়াটার টুরিজম নাই, কেন স্কুবা ডাইভিং করা যাচ্ছে না, কেন এই জিনিসগুলো কিন্তু স্কুবা ডাইভিং হচ্ছে, ডিপ ওয়াক ডাইভিং এখনো আমরা চালু করতে পারিনি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আমরা অনেকগুলো এরিয়া পেয়ে গেছি, আমরা অতি সহজেই আমাদের ক্রুজে সেই ওশেন বেসড ক্রুজ দিয়ে আমরা বা ব্যাক ক্রুজ দিয়ে আমরা কিন্তু ডিপ সি স্কুবা ডাইভিং করতে পারবো। আমাদের ফিশিং তো আমরা যে মৎস্য শিকারীও যারা এই নিচি প্রোডাক্টও আমরা হিট করতে পারবো। আর আপনি বললেন যে আন্ডারসি ওয়াটার আমাদের জন্য আরো সহজতর হয় জীববৈচিত্র্য বজায় রেখে, ওই জায়গায় আমরা একটা একুয়ারিয়াম তৈরি করতে চেষ্টা করব মালয়েশিয়ার ল্যাংকোয়ের মতো। আর আপনি আপনি বলছেন যে আমার এক কলিগ বলেছিলেন নাসিম সাহেব যে আমরা আইল্যান্ড হপিং, আমরা টোর অপারেটররা চাচ্ছে আইল্যান্ড হপিং করতে, এবং বঙ্গবন্ধু আইল্যান্ড রয়েছে, সোয়াসিল্যান্ড রয়েছে, আমরা এইগুলো কি পর্যটন এলিমেন্ট হিসেবে আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে চাচ্ছি, এর জন্য সরকারের সহযোগিতা এবং আপনাদের মতো বিশেষজ্ঞগুলোকে সাহায্য করতে পারবে। ধন্যবাদ জাভেদ আহমেদ, আপনাকে অনুরোধ করছি যে তারা বলতে চাচ্ছে যে এই যে ল্যান্ড সিকিউরিটি এখন যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদের সঙ্গে আছে যে ট্যুরিজমকে বিকাশ করতে হলে সাধারণ মানুষকে, সাধারণ মানুষের মধ্যে যদি এই ধারণা জন্ম নেয় যে টুরিস্টরা তাদের আশীর্বাদ, তাহলে এই সাধারণ মানুষই কিন্তু তাদেরকে একটা এক ধরনের প্রোটেকশন দিয়ে রাখবে। আসলে আমরা যদি এই সিকিউরিটির কথা বলি, সিকিউরিটি কিন্তু ওই জায়গায় আমাদেরকে নিতে হবে। আপনি চতুর্দিকে হাজারে হাজারে পুলিশ বাহিনী পুলিশ ফোর্স এনগেজ করে সিকিউরিটি আপনি কতটা নিশ্চিত করতে পারবেন আমি আই মিন ডাউট। আমাদেরকে যে কাজটি করতে হবে, পর্যটন বান্ধব জনগণ তৈরি করতে হবে। আমাদের যেমন আপনি ধরুন কক্সবাজারে লাস্ট 6 মান্থস মানুষ কিন্তু হ্যান্ড টু মাউথ খুবই কঠিন একটা অবস্থার মধ্যে ছিল, তারা বুঝতে পেরেছে যে পর্যটকের কতখানি গুরুত্ব। ওই মানুষগুলো কিন্তু পর্যটককে আপনার মাথার মধ্যে তুলে রাখবে, ওদের সিকিউরিটির দিকটা তাকিয়ে রাখবে, তার উপরে একটা সেকেন্ড লেয়ার প্রোটেকশনটা হবে গভর্নমেন্টের অ্যারেঞ্জমেন্টে, সেকেন্ড লেয়ার প্রোটেকশন। বাট ফার্স্ট লেয়ারটা হচ্ছে they will be protected by the local people. এই হলো আমার কথা, আমার বক্তব্যটা হচ্ছে মাননীয় মন্ত্রী ঠিক এরকমই কথা বলেন যে আগে মানুষকে নিয়ে আসেন জায়গায়, জনগণ যদি থাকে তাহলে তারাই হবে প্রোটেক্ট, তারা ফার্স্ট লাইন প্রোটেক্ট। স্যার এইটুকুই আমি বলি যে
আমাদের ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টের পাশাপাশি আমাদেরকে অবশ্যই আমাদের মানে পর্যটন বান্ধব জনগোষ্ঠী তৈরি করে দিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। জনাব জাভেদ আহমেদ, আপনি আরেকটা উত্তর বলেন যে এই যে ক্রুজ ট্যুরিজম কি পারমিশন কি খুব জটিল ব্যাপার নাকি, এটা একজন প্রশ্ন করেছে, এটা কেন করেছে অথবা এটার উত্তর কি? আমি ক্রুজ ট্যুরিজমের কথা বলি, আমি ক্রুজ ট্যুরিজমের সঙ্গে অ্যাকচুয়ালি মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন এন্ড ট্যুরিজম একা ইনভলভ না, এর সঙ্গে আসলে এটা ক্রস কাটিং ইস্যু আছে, কিন্তু বেশ ক্রস কাটিং ইস্যু আছে, এই জন্যই একটু ডিফিকাল্ট মনে হয়। আর ওই যে নাহিন নাসরিন তার প্রেজেন্টেশনে একটা নতুন সিপের কথা বলেছে, ক্রুজ সিপের কথা, জেন্টলম্যান হি কেম টু মাই অফিস, তিনি নিয়ে এসছেন, ওনার সাথে কথা হয়েছে আমার, এবং আমি তো ওনার বক্তব্য শুনে মনে হয় না যে খুব ঝামেলা হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, এভরিথিং ইজ গোয়িং অন ট্র্যাক, আমার কাছে তাই মনে হয়েছে আর কি। এখন উনি কি বলেছেন কেমন বলেছেন তবে আমি জানি না, তবে ইস্যু ইজ ক্রস কাটিং, অতএব একটু সময় লাগতেই পারে, একটু ঝামেলা হতেই পারে। এখানে আরেকটা আরেকজনে বলেছেন যে এই COVID-19 এর মধ্যে হোয়াট আর দা সেফটি মেজার্স টু অ্যাভয়েড COVID-19 স্প্রেডিং অ্যামং দ্য ট্যুরিজম। আপনারা বলেছেন যে লং হাউল হয়তো হবে না কিন্তু শর্ট ট্যুরিজম অথবা আভ্যন্তরীণ ট্যুরিজম, এই ব্যাপারে COVID-19 নিয়ে যারা চিন্তিত অথবা এদেরকে যাতে এটা আবার না ছড়ায়, এই ব্যাপারে আমি রাফিউজ্জামান সাহেবকে অনুরোধ করব। জি, আপনাকে ধন্যবাদ। আমরা কিন্তু বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং আমাদের মুকাট এর সার্বিক তত্ত্বাবধানে আমরা টোয়াপ সহ অন্যান্য স্টেকহোল্ডাররা কিন্তু এসওপি নির্ধারণ করেছি। এই এসওপি মেনে যদি আমরা পর্যটনটুকু পরিচালনা করতে পারি তাহলে এই ভাইরাসটুকু আমাদের পর্যটক দ্বারা স্প্রেড আপ হবে না, এক। আর দুই নম্বর, আমরা কিন্তু ক্রস বর্ডার ট্যুরিজমের প্রতি বেশ নজর, শর্ট হলের চেয়ে বেশি আমরা এমফাসাইজ করতে চাচ্ছি যে আমাদের রিজনাল স্টেটস এবং কান্ট্রি, বিশেষ করে ক্রস বর্ডার ট্যুরিজমের ক্ষেত্রে আমরা বেশ সজাগ। এই ক্ষেত্রে যদি আমরা কিছুটা, কারণ আপনি জানেন যে আমাদের উপরে যে নেপাল রয়েছেন এবং ইন্ডিয়ার যে স্টেটস রয়েছেন, মানে ওয়েস্ট বেঙ্গলের উপরের পার্টটুকু, ওরা কিন্তু সমুদ্র দেখতে হলে আমাদের চেয়ে অনেক দূরে যেতে হবে, ওদের সমুদ্র দেখতে হলে আয়দার দক্ষিণের ইন্ডিয়ার দক্ষিণে যেতে হবে, অর নাহলে ছোট্ট একটা দিঘি সৈকত ওয়েস্ট বেঙ্গলে যেতে হবে, নাহলে গোয়া যেতে হবে, এর চেয়ে আমরা খুব সন্নিকটে আমাদের কক্সবাজার কুয়াকাটা। সেই কারণে আমরা চাচ্ছি যে আমাদের এই প্রোডাক্টটা নিয়ে এবং আমাদের সুন্দরবন নিয়ে, আমাদের হিল স্টেশন যেহেতু ওদের আছে, আমরা হিল স্টেশন না নিব না, আমাদের আর্কিওলজি রয়েছেন, আমরা যদি স্পিরিচুয়াল ট্যুরিজমের ক্ষেত্রে বুদ্ধিস্ট সার্কিট এবং হিন্দুইজমের শক্তিপীঠ গুলো নিয়ে এইসব রিজনাল কান্ট্রি গুলোতে পৌঁছতে পারি, আমরা যদি প্রপার মার্কেটিং করতে পারি, আশা রাখি যে এই পোস্ট কোভিডে আমরা এইসব অঞ্চলের কিছু টুরিস্ট, বিশেষ করে মেডিকেল ট্যুরিজমও, আমরা কিন্তু ইন্ডিয়ার দক্ষিণে অরুণাচল প্রদেশ রয়েছে যে সেভেন সিস্টার্স, ওরা কিন্তু মেডিকেল সার্ভিস নিতে হলে আমাদেরকে ডিঙ্গিয়ে দিল্লি মাদ্রাস চেন্নাই ওয়েস্ট বেঙ্গলে যেতে হয়, আমরা যদি মেডিকেল ট্যুরিজম আমরা খুব উন্নত, আমরা যদি ওদেরকে আকৃষ্ট করতে পারি ও আমরা এক্ষেত্রে রেভিনিউ অর্জন করতে পারবো। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ রাফিউজ্জামান। ডক্টর এমডি নাজমুস সাদাত, আপনার সময় 1 মিনিট, প্লিজ বলুন কি বলতে চাচ্ছেন। ধন্যবাদ আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে মনোযোগ দিয়ে শুনছিলাম পটেনশিয়াল এবং চ্যালেঞ্জের কথাগুলোকে। তো একটা জায়গাতে আমি আমাদের সকল বক্তাদের এবং বিশেষ করে যারা এখানে কাজ করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে যাবো, আমরা ট্যুরিজমকে ইনক্রিজ করার বা ট্যুরিজম পটেনশিয়ালকে আরো বাড়ানোর কথা বলতে চাচ্ছি। তো এক্ষেত্রে আমাদের কি যথেষ্ট পরিমাণে স্টাডি রয়েছে ট্যুরিজম ক্যারিং ক্যাপাসিটি সম্পর্কে, বিশেষ করে যখন আমরা ন্যাচারাল সাইটের কথাগুলো বলছি, আমরা যখন সেন্ট মার্টিনকে আরো উন্মুক্ত করার কথা বলছি, কিন্তু আমরা যারা এখানে কাজ করে থাকি ন্যাচার কনজারভেশন নিয়ে, তারা কিন্তু সেন্ট মার্টিনের মতো নাজুক ইকোসিস্টেম গুলো নিয়ে একটু একটু মানে চিন্তার মধ্যেই থাকি আর কি, ওভার ক্রাউডের জন্য। এই বিষয়টার দিকে নজর দেওয়ার দিকে আমি, এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, উনি শুনছেন, ওনার সাথে আগেও একবার আমাদের কথা হয়েছিল, আমাদের অধ্যাপক ওনার অফিসে গিয়েছিলাম, আমরা অন্য অন্য হাওড় অঞ্চলেও দেখি যে ইকোসিস্টেমের দিকে কিন্তু আমাদের একটু নজর দিতে হবে। একটা ব্যালেন্সের দিকে যেতে গেলে আমাদের এই স্টাডি গুলো কিন্তু অত্যন্ত প্রয়োজন, এগুলো করবার উদ্যোগ রয়েছে কিনা সেটি আমার জানবার বিষয়।
এই ব্যাপারটা তো আপনাদেরকে কিন্তু উত্তর দেওয়া হয়েছে, তারপরে আমি আপনি একটু আমি ডক্টর সাদাতকে বিনয়ের সাথে বলতে চাই যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং আমাদের পর্যটন মন্ত্রণালয় কিন্তু উদ্যোগ গ্রহণ করেছেন, বিশেষ করে পরিবেশ মন্ত্রণালয় সহ, যে সেন্ট মার্টিনে কিন্তু সীমিত পরিসরে পর্যটন খুলে দেওয়া হবে। আপনার জ্ঞাতার্থে বলি, একটা পরিকল্পনা আমাদের সিনিয়র সেক্রেটারি স্যার রয়েছেন, একটা পরিকল্পনা নিতে যাচ্ছে আমাদের মন্ত্রণালয় যে সেন্ট মার্টিনে প্রতিদিন 1250 জন যেতে হবে, এর জন্য রয়্যালিটি দিতে হবে 500 টাকা করে, কেউ অবনাইট স্টে করলে পার রুম পার পার্সন 1000 টাকা দিতে হবে। এবং এই জিনিসটাকে একটা এই সেন্ট মার্টিনে যুক্ত হলে আমাদের ইন্টারন্যাশনাল কার্ড, আমাদের ন্যাশনাল আইডি কার্ড উপস্থাপন করতে হবে, যাতে বাই রোটেশন একজন লোকই প্রতি বছর সেন্ট মার্টিনে না যেতে হয়। এই কিন্তু জীববৈচিত্র্য বজায় রাখার জন্য এই প্রস্তাবনাটুকু আসছে, আর আমরা টোটো অপটোরা বরাবরই জীববৈচিত্র্য বজায় রাখার জন্য সচেষ্ট, সেই কারণে কিন্তু আমরা ইকো ট্যুরিজমে বেশ নজরদার। আপনি জ্ঞাতার্থে বলি, সেন্ট মার্টিনে সব ইভেন এখন জেনারেটর চলানো সোলার প্ল্যান্ট দিয়েই পরিচালিত হয়, এবং সেন্ট মার্টিনে এখন কোরাল বিক্রি হয় না, জনসাধারণগুলো উন্নত জীবনযাত্রায় যাচ্ছে, শিক্ষা দিকে উন্নত হচ্ছে, বিদায় জীববৈচিত্র্য বজায় রেখে তাদের পরিগণিত হচ্ছে, বাল্য বিবাহ বন্ধ হয়েছে, পড়াশোনায় মানুষ অগ্রগামী হচ্ছে, এই সবগুলি হচ্ছে পর্যটনের সুফল। আর আপনি বললেন যে সুন্দরবনে, হ্যাঁ সুন্দরবনে কিছু নজর দিতে হবে, সুন্দরবনে সিজনগুলোতে অনেক আনএক্সপেক্টেড ঘটনা ঘটে। আমরা একজন পর্যটন কর্মী হিসাবে আমরা মনে করি যে সরকারের মনিটরিং করা এখন উচিত। ধন্যবাদ রফিউজ্জামান, আমরা প্রাণবন্ত আলোচনা করলাম, অনেকক্ষণই করে ফেলেছি, আমাদের সময়ও আমরা বেশি চলে গিয়েছি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের মূল প্রবন্ধ ছিল কোভিড-19 পরবর্তী পরিস্থিতিতে সমুদ্র ও উপকূল ভিত্তিক পর্যটন প্রসারে প্রয়োজনীয় ভবিষ্যৎ কর্মপন্থা। সেই মূল প্রবন্ধ উপস্থাপনার একে বিমরাডের প্রতিনিধি মিসেস হোসনে নাসরিন পর্যটনের সম্ভাবনা এবং প্রসার নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করেন, এবং উনি বেশ কিছু সম্ভাবনাময়ী জানান তার বক্তব্যের মাধ্যমে, এবং কেন সমুদ্র এবং সমুদ্র ভিত্তিক পর্যটন আপনাদের জন্য আকর্ষণীয় সেই বিষয়টা উনি তুলে ধরার চেষ্টা করেন। পরবর্তীতে জনাব মোহাম্মদ রফিউজ্জামান, প্রেসিডেন্ট ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ, খুবই সুন্দরভাবে তার বক্তব্য উনি উপস্থাপন করেছেন সংক্ষেপে, এবং প্রতিবন্ধকতা এবং ক্ষয়ক্ষতিটা উনি নিরসন করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন, এবং এখানে উনি খুব আবেগভাবেই তার বক্তব্য উপস্থাপন করেছেন, এবং সেখান থেকে আমরা বেশ কিছু ক্ষয়ক্ষতির কথা জানতে পারি, প্রান্তিক জনগণ কিভাবে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। উনি হিসাব করেছেন যে 5,700 কোটি টাকার মতো এই খাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং কিভাবে তাদেরকে প্রণোদনা দিয়ে কিভাবে কি করা যায় সেই বিষয়টা ওনারা চিন্তা করছেন এবং খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন। এবং আমাদের তৃতীয় উপস্থাপক ছিলেন বলা হয়, কিন্তু আসলে আমরা তো কখনো কোনো প্রণোদনা পাচ্ছি না, যে সমস্ত আমরা ট্রাভেল এজেন্সি বা যারা আছি, আমরা যারা বেসরকারি করি, বলাই ভাই কিছু ঘোষণা দেয়, আসলে তার বাস্তবতাটা কত জানি না। রাশা হজ ট্রাভেলস, ঠিক আছে, আপনার বক্তব্য আমি মাওলানা তাওহিদুজ্জামান বলছি। ওকে, ধন্যবাদ, আপনি মাঝখানে বলেছেন, আমি দৃষ্টি আকর্ষণ করলাম, এখানে সিনিয়র সচিব আছেন, মাননীয় মন্ত্রী আছেন, ওনারা আপনার বক্তব্যের যদি কোনো উত্তর দিতে চায় তাহলে ওনারা পরবর্তীতে তাদের বক্তব্যের মধ্যে আপনার বক্তব্য রাখবেন। তৃতীয় প্রবন্ধ ছিল যে ক্ষয়ক্ষতির প্রতিবন্ধকতা, এবং জনাব জাবেদ আহমেদ, নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, উনি খুব সুন্দরভাবে এই প্রতিবন্ধকতা নিরসনে গৃহীত সরকারি পদক্ষেপ এবং প্রণোদনা কি করা হয়েছে সেটা তুলে ধরেছেন। উনি নিজেই কিন্তু স্বীকার করেছেন যে আপনার মাইক্রোফোনটা একটু মিউট করেন প্লিজ, আপনার মাইক্রোফোনটা মিউট করুন, জি। তো উনি তুলে ধরেছেন এবং যে সরকারি প্রণোদনা প্রচুর নয় সেটা তো উনি স্বীকার করেছেন, এবং এটা তো অনেক আমাদের বাধা বাধ্যবাধকতা বা ইয়ে আছে, সেই জন্য অনেক কিছুই করা সম্ভব নয়। ওনার বক্তব্যে উনি যে আভ্যন্তরীণ খুব সুন্দর, যেটা আভ্যন্তরীণ ট্যুরিজমকে বাড়াতে হবে এই জিনিসটা তুলে আছেন,
এবং ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউতে যদি এটা হয়, আমাদের যদি সুযোগ করে দেয় COVID-19, তাহলে একটা অপার সম্ভাবনা আছে যেখানে আমাদের কক্সেস বাজার এলাকায় খন্দকার সাহেব কি শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটা দয়া করে অফ করুন। আপনার মাইক্রোফোন খন্দকার সাহেব, খন্দকার, হ্যালো খন্দকার সাহেব, ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউর কথা উনি জানিয়েছেন এবং সেখানে আমাদের একটা সুযোগ আছে যেখানে আমাদেরকে এই পর্যটনের একটা উন্নত সবার বিশ্বের কাছে তুলে ধরার জন্য। তো আমি এই বলেই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মূল প্রবন্ধ উপস্থাপনা এখানেই শেষ করছি, আলোচনা এবং প্রশ্নপত্র এখানেই শেষ করছি। এই মুহূর্তে এই পর্যায়ে আমি এখন আমন্ত্রণ জানাবো জনাব মোহাম্মদ মহিবুল হক, সিনিয়র সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমরা শুনতে পাবো না, আপনি সেন্ট্রালি সবাইকে মিউট করে দেন ও সিনিয়র সেক্রেটারি মিউট করে নিবেন। আচ্ছা ঠিক আছে রাশেদ স্যার। স্যার সিনিয়র সচিব স্যার এর কাছে যাওয়ার আগে আমার স্পেসিফিক দুটো প্রশ্ন ছিল, যদি আমাকে এলাও করা হয়। বাংলাদেশে যেহেতু ক্রুজ ট্যুরিজম শুরু হয়েছে এবং এটা এখন ভালোভাবেই 70-80 জাহাজ এখন পর্যটকদের নিয়ে চলাফেরা করে, ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স 1976, মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্স 1984, এই দুটার একটার মধ্যেও আমাদের ক্রুইজের বিষয়ে কোনো ধরনের নির্দেশনা নাই, হোয়ারেজ সেলিং বোটের উপরে আপনার বিভিন্ন ধরনের নির্দেশনা দেয়া আছে। দিস ইজ ওয়ান, এটা যদি আমাকে একটু বলেন যে এটা আপনার যেহেতু ক্রুইজ ট্যুরিজম বা আমরা ওশেন মেরিটাইম ট্যুরিজমের কথা বলছি কিন্তু ভেসেলের ব্যাপারে কোনো ধরনের কোনো অর্ডিন্যান্স বা অর্ডিন্যান্স এই জিনিস উল্লেখ করা নেই। আমার দ্বিতীয় প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশ নেভিকে ছাড়া, বাংলাদেশ নেভি যদি সরাসরি ভাবে ইনভলভ না হয় তাহলে কি মেরিটাইম ট্যুরিজম করা সম্ভব কিনা? আমি দুটো প্রোডাক্ট আছে আমাদের, সোয়াচ অফ নো গ্রাউন্ডের একটা প্রোডাক্ট, মেরিন ওয়াইল্ডলাইফের একটা প্রোডাক্ট, এই দুটো প্রোডাক্ট শ্রীলঙ্কা মালদ্বীপ এরা বাংলাদেশ নেভিকে ইনভলভ করে করছে, বাংলাদেশ নেভিকে এখানে আসবে কিনা? তিন নম্বর প্রশ্নটা হচ্ছে আমার প্রথম প্রবন্ধক যিনি ছিলেন তার কাছে, উনি বলেছেন যে কক্সবাজারে 500,000 বিদেশি পর্যটক আসে 2019 সালে, 500,000 পর্যটক 2019 সালে, সরকারি হিসাব অনুযায়ী বিদেশি পর্যটক এসেছে 340,000, যদি সেটা হয় তাহলে তার এই যে সংখ্যাটা সেটা ঠিক না। উনি বলেছেন যে সুন্দরবনে পরিবেশ বান্ধব পর্যটন হচ্ছে, এটার সাথে আমি দ্বিমত পোষণ করছি, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনি মাসুদ সাহেব, আপনি কোন সংস্থার একটু বলবেন? আমার প্রতিষ্ঠানের নাম দি বেঙ্গল ট্যুরস লিমিটেড, দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড। ঠিক আছে, আমার মনে হয় অনেক যখন জিজ্ঞেস করলেন আমি সিনিয়র সচিব স্যারের কাছে। আমার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে 4-5 বছর আগে বাংলাদেশ নেভি থেকে একটা প্রপোজাল দেয়া হয়েছিল সুন্দরবন পার্শ্ববর্তী অঞ্চলে ইকো ট্যুরিজমের জন্য, সেটার সাথে আমিও কিছুটা জড়িত ছিলাম, ওটার ব্যাপারে আর কোন উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? যদি ইকো ট্যুরিজম কোস্টাল এরিয়াতে একটু ইকো ট্যুরিজমের কথা ভাবা হয় তাহলে আমি মনে করি যে বাংলাদেশ নেভিকে বাদ দিয়ে এটা করা সম্ভব না। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বেসামরিক বিমান ও পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী, উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইমস অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট বিমরাডের সম্মানিত সকল স্তরের কর্মকর্তা বৃন্দ, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আমাদের
টুরিস্ট পুলিশের ডিআইজি আরও উপস্থিত রয়েছেন। আমাদের যারাই বাংলাদেশের ট্যুরিজমকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন সেই সব বেসরকারি উদ্যোক্তারা, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই দীর্ঘক্ষণ ধরে 3:30 থেকেই মানে আপনাদের এই প্রাণবন্ত আলোচনা আমি শুনেছি। আমার কাছে মনে হয়েছে যে আমাদের তিনজন বক্তা এখানে তারা উপস্থাপনা দিয়েছেন, নাসরিন, রাফিউজ্জামান সাহেব এবং জাভেদ আহমেদ। আপনাদের এই উপস্থাপনাগুলো খুব প্রাণবন্ত ছিল এবং বেশ তত্ত্ববহুল ছিল। আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশ পর্যটনের অপার সম্ভাবনার দেশ। একটা পর্যটক বাংলাদেশে কেন আসবে, কি উপাদান আমাদের দেশে আছে, এটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের সব উপাদানগুলো কিন্তু এখন আছে, আমাদের ব্যর্থতা হলো এই উপাদানগুলোকে আমরা পণ্য হিসাবে কিন্তু তুলে ধরতে পারিনি, আমরা প্রচার করতে পারিনি, আমাদের প্রতিবন্ধকতার কিন্তু শেষ নাই। একটা দেশের পর্যটনকে যদি এগিয়ে নিতে হয়, যেটা আলোচনা হয়েছে, তাহলে প্রত্যেকটা মানুষকে পর্যটন বান্ধব হতে হবে। আমরা কি তা হতে পেরেছি? আমরা তা হতে পারিনি। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। আমাদের প্রতি বছর বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পর্যটক যায় ভারতে, ভারত থেকে আমাদের দেশে কিন্তু তার 25% পর্যটক আসে না। এর আসন না আসার কারণ হলো আমরাই প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছি, অর্থাৎ বাংলাদেশের ভিসা নেওয়াটা এতইটা জটিল প্রক্রিয়া ওখানে আছে যে সহজে কেউ একান্ত দায় না পড়লে বাংলাদেশের ভিসার জন্য কিন্তু সে দাঁড়ায় না। আমি এক সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কাজ করেছি, এই বিষয়টা নিয়ে আমি ভারতেও গেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি, আমি অনেকের সহযোগিতা পাইনি। আপনি দেখেন বাংলাদেশে আউটসোর্সিং এর মাধ্যমে তারা কিন্তু এই কাজটা করা হয়, কিন্তু ভারতে এই কাজটা করতে আমাদের সমস্যাটা করতে তো অনেক সমস্যা আছে, প্রতিবন্ধকতা আছে। দেশ স্বাধীন হয়েছে আজকে 49 বছর, আমরা কিন্তু এই পর্যটন খাতকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তেমন কিছু করতে পারিনি। আমরা এখনো সমস্যা কি এবং এই আলোচনার ভিতরে মূলত আমরা সীমাবদ্ধ রয়েছি, কিন্তু আমরা এখনো অ্যাকশনে যেতে পারিনি। আজকে আমাদের এই পর্যটনের সম্ভাবনা, বর্তমান অবস্থা, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ইত্যাদি সম্পর্কে আমাদের বিভিন্ন বক্তা ধারণা দিয়েছেন। আজকে যে আলোচ্য সূচি ছিল যে COVID-19 পরবর্তী পরিস্থিতিতে সমুদ্র ও উপকূল ভিত্তিক পর্যটন প্রসারে প্রয়োজনীয় ভবিষ্যৎ কর্মপন্থা। আপনি দেখেন বাংলাদেশের পর্যটন কিন্তু এখনো সমুদ্র আর উপকূল ভিত্তিকই কিন্তু পর্যটন। আমরা যদি আমাদের হিল ট্র্যাক্স আর সিলেটকে বাদ দিই, আমাদের সবচেয়ে বেশি লোক কোথায় যায়? কক্সবাজারে যায়, কারণ কুয়াকাটা ঠিক এইভাবে মানুষকে আকর্ষিত করতে পারেনি যতটা আকর্ষিত করতে পেরেছে আমাদের কক্সবাজার। সুন্দরবন বাংলা পৃথিবীতে কিন্তু দ্বিতীয়টা সুন্দরবন কিন্তু না। আমাদের যে সেন্ট মার্টিনের কথা বলা হয়েছে, সেন্ট মার্টিন এরকম কিন্তু সবচেয়ে, আমরা যদি ইনবাউন্ড টুরিস্টের কথা বলি, সবচেয়ে বেশি যারা যায় তারা কিন্তু এই এলাকাগুলো যায়, ডোমেস্টিক টুরিস্ট, তারা কিন্তু এই এলাকাগুলোই কিন্তু মেইনলি ঘোরাফেরা করে। এই হলো বাস্তব অবস্থা। সত্যিকার অর্থে আমাদের করণীয় করার কিন্তু কোনো শেষ নাই, কিন্তু আমরা যেটা বলেছি, আমরা শুধু এখনো আলাপ আলোচনার মধ্যে সীমাবদ্ধ, এই সমস্যা এটা করা উচিত, কিন্তু আমরা যে করব অ্যাকশন প্ল্যানটা কিন্তু এখন আমরা তৈরি করতে পারি। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে ট্যুরিজম বোর্ডের উদ্যোগে আমরা এই অ্যাকশন প্ল্যান নিয়ে আসলে এখন কাজ করছি। আমরা দেখেছি যে প্রায় 19টা মন্ত্রণালয় এর সাথে সরাসরি সম্পৃক্ত। যে আমাদের একজন বক্তা বেঙ্গল ট্যুরস এর উনি অনেকগুলো কথা বলেছেন, যে আমাদের এই যে ক্রুজ ট্যুরিজমের কথা বলেছেন, তারপরে নেভিকে সম্পৃক্ত কথা বলেছেন, অনেক কিছুই বলেছেন, কিন্তু এগুলো আপনি যদি ওখানে বসে বললে হবে না, কিন্তু এগুলো আমাদের নলেজে আসতে হবে। আমরা তো এর সাথে সাথে আমরা আরো অনেক কিছু নিয়ে ব্যস্ত আছি, তবে আমরা এখন আমাদের মন্ত্রণালয় উদ্যোগে আমরা প্রত্যেকটা মন্ত্রণালয় ধরে ধরে কিন্তু এখন আমরা অ্যাকশন প্ল্যান গুলো আমরা তৈরি করতে চাচ্ছি। যেমন আমরা গত সপ্তাহে দিন দশেক আগে আমরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, আমরা সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমরা
আমরা সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সাথে আমরা আলোচনা করেছি। অর্থাৎ এইসব মন্ত্রণালয়গুলো আমাদের পর্যটনকে কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারে আমরা সেগুলো চিহ্নিত করেছি এবং তাদেরকে বলেছি যে এইসব বিষয়ে আমরা কাজ করতে চাই, আমরা এই মন্ত্রণালয়গুলো নিয়ে একটা কর্ম পরিকল্পনা আমরা করতে যাচ্ছি। ঠিক একইভাবে যেটা বলা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয় কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে, এই যে আমাদের যে নদীপথে বা ব্লু ইকোনমিতে আমাদের সাগরে যে আমরা ট্যুরিজমের কথা বলছি, আমরা নৌপথে এখানে কিন্তু প্রতি পদে পদে কিন্তু প্রতিবন্ধকতা রয়েছে। আমরা যদি এইগুলো সঠিকভাবে জানতে পারি, সঠিকভাবে আমাদেরকে তুলে ধরা হয়, উদ্যোক্তারা যদি আসেন তাহলে কিন্তু নৌ পরিবহনের সাথে সমন্বয় করে কিন্তু আমরা এই সমস্যাগুলো সহজেই আমরা সমাধান করে দিতে পারি। আর যে কোনো মন্ত্রণালয়ের সাথে যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু আমাদের মাধ্যমেই এই সমাধানটা করতে হবে। এবং আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই যদি অন্য কোনো মন্ত্রণালয়ের বিষয় যদি আমাদের শরণাপন্ন হয় আমরা কিন্তু ওই মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করে কিন্তু আমরা এই সমস্যাগুলো আমরা কিন্তু সমাধান করে নেব। এখানে সুন্দরবনে ইকো ট্যুরিজমের কথা বলা হয়েছে, কে কোথায় কি বলেছেন কিন্তু আসলে আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আমি যাচ্ছি না। যে তিনজন আলোচক আজকে প্রবন্ধ উপস্থাপনা করেছেন তাদের বক্তব্য দিয়েছেন, আমাদের ট্যুরিজম বোর্ডের কর্মকর্তা বক্তব্যটা তো তার কাছে আছেই, আর আমাদের যে নাসরিন যেটা দিয়েছেন এবং আমাদের রাফিউজ্জামান সাহেব, আমি আশা করব যে আপনারা দয়া করে আমাদের ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সাথে আপনাদের এই কি নোটটা আপনাদের পেপারটা পৌঁছে দিবেন, আমরা এটা নিয়ে বসব আলোচনা করব। মূলত আমরা এতকাল আমরা বলে আসছি বঙ্গবন্ধুর হাতে গড়া যে আজকে এই যে বাংলাদেশ পর্যটনের তৈরি করা হয়েছে, সরকারিভাবে কিন্তু আমরা সে ভূমিকা রাখতে পারিনি। অনস্বীকার্য বাংলাদেশের পর্যটন যা কিছু এগিয়েছে কিন্তু বেসরকারি উদ্যোগে কিন্তু আসছে। দয়া করে কে কথা বলছেন আপনি একটু মিউট হয়ে যান। রাশেদ, তুমি ওই যে চিটাগং পোর্ট অথরিটির কথাটা লেখা আছে ওটা সিজিটি পোর্ট অথরিটি উনি বন্ধ করেন, সিজিটি পোর্ট অফ, হ্যাঁ উনি বন্ধ করেন এখন বন্ধ। জি আসলে কথা খাই ফেলে মানে খেই হারে ফেলে আর কথা বলা যায় না। তো যাই হোক, একটা প্রাণবন্ত আলোচনা হয়েছে। আমি আসলে অ্যাকশনে বিশ্বাসী, আমি কাজের লোক, আমি কাজ করতে চাই। আমরা আজকে আলোচনা করলাম বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে, কালকে আমরা ভুলে গেলাম, এই নীতিতে কিন্তু আমি চলতে চাই না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা বিবেচনা করেছেন বিধায় ট্যুরিজম বোর্ড নতুন করে তৈরি করা হয়েছে পর্যটন কর্পোরেশনের বাইরে। ট্যুরিজম বোর্ডের কাজ হলো এদেশের পর্যটনের প্রচার এবং প্রসার। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব এখন টুরিস্ট পুলিশকে দেওয়া হয়েছে। আগে যেটা আমাদের জাবেদ সাহেব খুব চমৎকার করে বলেছেন, মানুষ যদি এই পর্যটক বান্ধব না হয় আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আসলে কিছু করা যাবে না। সে কারণে মানুষকে আমাদের এই পর্যটনের সাথে সম্পৃক্ত করতে হবে। আমাদের এত সম্ভাবনা থাকা সত্ত্বেও এখনো কেন আমাদের জিডিপিতে পর্যটনের অবদান মাত্র 3%? এটা আসলে হওয়ার কথা নয়। এখানে আমাদের প্রণোদনার কথা বলা হয়েছে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী প্রণোদনা দিতে চেয়েছেন, এখনো সেটা অব্যাহত আছে। অর্থাৎ আপনাকে 4.5% ইন্টারেস্টে দিয়ে এই ব্যাংক থেকে এই ঋণটা নিতে হবে। যেমন আমাদের বাংলাদেশ বিমানও নিয়েছে। এখন আমাদের বাংলাদেশি যারা আমাদের আছে, আমি কাউকে হার্ট করে বলতে চাই না, আমাদের একটা অনেকের ভিতর ধারণা ব্যাংকের টাকা একবার নিলে এটা পরিশোধ করা প্রয়োজন। সেই কারণে এই যে প্রণোদনের টাকা আমাদের বেসরকারি উদ্যোক্তা বা বিভিন্ন হোটেল মোটেল আপনারা পাননি, টাকা কিন্তু রয়েছে কিন্তু আপনাকে উপযুক্ত মর্গেজ দিয়ে কিন্তু টাকাটা নিতে হবে। সরকার আপনাকে টাকা দেবে না এই কথা নেই, ব্যাংকও চাচ্ছে আপনাদেরকে টাকা দিতে কিন্তু আপনারা এই টাকাটা কিন্তু নিতে পারছেন না। আমরা আশা করব যে আপনারা উপযুক্ত মর্গেজ দিয়ে সরকারের মাত্র 4.5% ইন্টারেস্টে এই টাকাটা আপনারা নিবেন। আর সত্যিকার অর্থেই এই যেটা আপনারা বলেছেন জেনেছেন যে এই পর্যন্ত আমাদের এই পর্যটন খাতে মিনিমাম 15,000 কোটি টাকা খরচ হয়েছে। যেটা আমাদের একজন কর্মকর্তা বলেছেন যে এটার রিকভারি কবে হবে, সবশেষে রিকভারি কবে হবে উনি বলেছেন, কিন্তু আর আমার বক্তব্য হবে যে কবে রিকভারি হবে সেটা অনিশ্চিত। যে বিমানটা আকাশে উঠলো না, যে হোটেলটা চললো না, যে রিসোর্টটা খুললো না, এটা তো সহজে রিকভারি হওয়ার কোনো সুযোগ নেই। তো আমি আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে ইয়েকে আমাদের
যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, আপনারা যে এইগুলো নিয়ে এইভাবে কাজ করছেন, এইভাবে রিসার্চ করছেন, আসলে আমাদের সাথে কিন্তু সমন্বয় নেই, আমি কিন্তু জানি না। যখনই আপনাদের ওই যে অ্যাডমিরাল মহোদয়, নিজামুদ্দিন আহমেদ মহোদয় যখনই আমার সাথে আলোচনা হলো, তখনই মোটামুটি আমি খোঁজ খবর নিয়ে এই সম্পর্কে একটু ধারণা নিয়েছি। আমি স্বীকার করতে দ্বিধা নেই, এর আগে কিন্তু আমি জানতামই না এরকম একটা রিসার্চ ইনস্টিটিউট আছে এবং আপনারা কাজ করছেন। যদি আপনাদের সাথে আমাদের আগে থেকে সমন্বয় হতো, আমার ধারণা হয়তো আমরা আরো দেশের জন্য কিছু অবদান রাখতে পারতাম। তো এখন আপনাদের সাথে আমার যোগাযোগ হলো, যোগসূত্র হলো, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। এখানে একজন বক্তা বেঙ্গল টুরস থেকে বারে বারে বলেছেন নেভিকে সম্পৃক্ত করা হবে কিনা। নেভি তো বাংলাদেশের বাইরে কোনো জিনিস নয়, নেভি তো সরকারের বাইরে কোনো জিনিস নয়, প্রত্যেকটাই কিন্তু সরকারের একটা অর্গানাইজেশন। আমাদের পর্যটনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যার সাহায্য দরকার, যে অর্গানাইজেশনের সাহায্য দরকার, আমরা সে অর্গানাইজেশনের সাহায্য নেব। এখানে তো সে অর্গানাইজেশন সাহায্য না করার তো কোনো ম্যান্ডেট তার নাই। দেশের উন্নয়নের জন্য আমরা আমার উপরে সুনির্দিষ্ট দায়িত্ব ছাড়াও অন্য অন্য কোথাও যদি আমি সহায়ক ভূমিকা রাখতে পারি, আমি তাহলে সে ভূমিকা রাখব। কাজে নেভিকে না নেওয়ার তো কোনো কথা নাই, নেভিকে বাদ দিয়েও কোনো কথা নাই, আমরা প্রত্যেকের সম্পৃক্ত করে সবাইকে নিয়ে কিন্তু আসলে আমরা কাজ করতে চাই। আমাদের আপনারা দেখেছেন এবারে প্রতিপাদ্য বিষয় ছিল গ্রামীণ উন্নয়নে পর্যটন। এই গ্রামীণ উন্নয়নে পর্যটন কিন্তু আসলে এটা যেন অপব্যাখ্যা না হয়, তার একটা অপব্যাখ্যার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হলো আমাদের সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপ আজকে আমরা একবার ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছি। আগামীকাল আমাদের আন্ত মন্ত্রণালয়ে একটা মিটিং আছে এই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে। আমাদের অনেক উদ্যোক্তা আছে এখানে, তারা জানেন মুখ্য সচিব মহোদয় এখানে মিটিং হয়েছিল, সভা হয়েছিল, আমরা সেখানকার জন্য আমরা কিছু করতে চাচ্ছি। অর্থাৎ সেখানে যে পরিবেশ বিপর্যয় হয়ে গেছে, সেন্ট মার্টিন যে কোরালগুলো ধ্বংস হয়ে গেছে, আমরা কিন্তু ওই অবস্থাতে আমরা পুনরুদ্ধার আমরা করতে চাই, সেন্ট মার্টিনকে তার পূর্ণ রূপ আমরা ফিরিয়ে দিতে চাই। সে কারণে আসলে আপনাদের প্রত্যেকের সহযোগিতার দরকার হবে। সেখানে যতগুলো 206টা হোটেল মোটেল আছে, একটাও সরকারের অনুমোদন প্রাপ্ত নয়, আর সেখানে অনৈতিক বিভিন্ন যে কাজকর্ম যা হচ্ছে সেটা আমি আর ভাষায় প্রকাশ করতে চাই না। আসেন আমরা যে আমরা এই পরিবেশটা আমরা ফিরিয়ে আনতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে গ্রামে উনি শহরে সুযোগ সুবিধা দিতে চান, আসলে এটাই কিন্তু, অর্থাৎ গ্রামে শহরে আমরা যে সুযোগ সুবিধা পাই, গ্রামের মানুষ যেন সেই সুযোগ সুবিধা পায় এবং তাদেরও এই সুযোগ সুবিধা পাওয়ার কিন্তু অধিকার রয়েছে। তো সেই কারণে আমাদের আমরা আশা করছি যে এই যে যেটা এইবার পর্যটন আমাদের ওয়ার্ল্ড বিশ্ব পর্যটন দিবসের যে থিম গ্রামীণ উন্নয়নে পর্যটন, আমরা সেটাকে কাজে লাগাতে চাই। যেখানে আমি এই যে একটা পর্যটন কেন্দ্র হয়তো এক উপজেলাতে আছে, আপনি দেখবেন এই পর্যটন কেন্দ্রকে সাথে ঘিরে সেখানে দোকান হয়েছে, সেখানে মোটেল হয়েছে, রিসোর্ট হয়েছে, মানুষ সেখানে যাচ্ছে, বেড়াচ্ছে, খাচ্ছে। একজন পর্যটক যদি কোথাও যায়, সেখানে প্রায় অনেকগুলো সংস্থা সরাসরি বেনিফিটেড হয় ওই পর্যটকদের জন্য। তো আমরা আশা করব যে আমরা এই জিনিসটা যেন ভুলে না যাই। আমরা আমাদের এই পর্যটককে সামনে নিতে আমাদের যে সত্যিকারের কৃষ্টি কালচার এটাকে আমরা অব্যাহত রেখেই কিন্তু আমরা এই কাজটা করতে চাই। বাংলাদেশে বিদেশি পর্যটকরা আসলেই আসেন, এটা সত্যি কথা, আসেন না যেভাবে বলা হোক না কেন, আমাদের কাছে পরিসংখ্যান আছে। এই 19-20 সালে মনে হয় বাংলাদেশে প্রায় 7 লক্ষ পর্যটক আসছিল দেশের বাইরে থেকে, কিন্তু এর প্রায় 99% পর্যটক আসছে ব্যবসায়িক কাজে। ব্যবসায়িক কাজে এসে তারা যদি আশেপাশে কিছু দেখে যেতে পারছে, কিন্তু শুধুমাত্র বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলো দেখবে এর পার্সেন্টেজ খুব কম, যারা আসছে শুধুমাত্র আমাদের বেসরকারি ট্যুর অপারেটরদের হাত ধরেই কিন্তু আসছে। একটা দেশে তারা যখন আসতে চায়, ভ্রমণ করতে চায়, তারা কি করে, এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে চায়, সামাজিক অবস্থা কি দেখতে চায়, অর্থনৈতিক অবস্থা কি দেখতে চায়, মানুষের ব্যবহার কি দেখতে চায়। যে জাতি তার জাতির পিতাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করতে পারে, সেই দেশে মানুষ তো আসতে তো ভয় পাওয়ারই কথা, অস্বীকার কোনো কারণ নেই, যে মানুষ কিন্তু ভয় পাওয়ারই কথা। কিন্তু আমরা পারি যে সে অবস্থাটাকে এখন ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু আমাদের, মানুষের মনে আস্থা অর্জন করার দায়িত্ব আমাদের। তবে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রণালয়ের মাননীয়
প্রতিমন্ত্রী মহোদয় সর্বতোভাবে আমাদের মন্ত্রণালয়কে বিশেষভাবে সাহায্য সহযোগিতা আমাদেরকে দিচ্ছে। আমরা বিশ্বাস করি যে আপনাদের সহযোগিতায় আমরা কিছুটা হলেও এই পর্যটনের জন্য আমরা কিছু কাজ করে যাব। আবারও বলি, এতকাল আমাদের সমস্ত আলাপ আলোচনা কথাবার্তা শুধু আমাদের কি নাই, কি আছে, কি করা উচিত এর মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু কিভাবে করব, করাটা শুরু করা উচিত, এই আমরা কি করব এবং আমরা শুরুটা করতে পারি, কিন্তু এখন আমরা সত্যিকার অর্থে শুরুটা করতে চাই, সেই লক্ষ্যে আসলে মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করছে। আজকে চমৎকার আলোচনা হলো, আমিও অনেক সমৃদ্ধ হলাম আজকে আলোচনা থেকে। বক্তারা চমৎকার চমৎকার বিষয় তুলে ধরেছেন। আমি আশা করব যে কয়েকদিন এই মন্ত্রণালয়ে আমি কাজ করি, আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আমাদের মাননীয় প্রতিমন্ত্রীর পরামর্শে, এবং আমার খুব ভালো লেগেছে যে এই যে আমাদের বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিটাইম এন্ড রিসার্চ ডেভেলপমেন্ট এটা কাজ করছে, আবারও আমার অজ্ঞতার কথা বলছে, এটা আমার জানা ছিল না এইভাবে ওনারা কাজ করছেন। আপনাদের প্রত্যেকের সহযোগিতায় কিন্তু আমরা কাজ করতে চাই, আমরা এগিয়ে নিতে চাই। বিশেষ করে আমাদের যে বেসরকারি ট্যুর অপারেটরের যে কয়টা সংগঠন আছে, এই সংগঠনরা কিন্তু আন্তরিক, কাজ করতে চায়, কিন্তু কাজ করার তারা কোনো প্ল্যাটফর্ম কিন্তু পাচ্ছে না। সরকারের সহযোগিতা ছাড়া ভালো কোনো কিছু কিন্তু আসলে এগিয়ে নেওয়া যায় না। তো আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা আসেন, আমরা সর্বতোভাবে আপনাদের সহযোগিতা করব। বাংলাদেশে আমরা দেখতে চাই অন্তত 2-3 বছর পরে, অন্তত আজকে যে আমাদের জিডিপিতে অবদান 3%, এটাকে অন্তত 9% না হোক, অন্তত আমরা যেন এর দ্বিগুণ করতে পারি, অন্তত 6-7% করতে পারি। আমি বিশ্বাস করি এটা সম্ভব, শুধু দরকার হলো আমাদের আন্তরিকতা, কাজের প্রতি মমত্ববোধ, কমিটমেন্ট এবং ভালোবাসা। আসেন আমরা সবাই মিলে আজকে এই আলোচনা থেকে উদ্ভূত ফসল নিয়ে এই পর্যটনকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সমবেতভাবে কাজ করি। আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে অন্তত আমাকে সম্পৃক্ত করার জন্য। ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ বিশেষ অতিথি আপনার বক্তব্যের জন্য, জনাব মোহাম্মদ মহিবুল হক সিনিয়র সচিব, খুব সুন্দর এবং প্রাণবন্ত বক্তব্য দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রধান অতিথি, উনি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের বক্তব্য শুনছেন, ওনার বক্তব্য প্রদান করার জন্য। এখন প্রধান অতিথিকে আমি আহ্বান করছি, জনাব মোহাম্মদ মাহবুব আলী, মাননীয় প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার। যেহেতু আমি মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী হিসাবে কাজ করার সুযোগ পেয়েছি, এই বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং মোবারক। আমি সর্বপ্রথমেই, যেহেতু পর্যটন নিয়ে আলোচনা, আমাদের গৌরব উজ্জ্বল মুক্তিযুদ্ধ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের এই বিজয়, এবং বিজয়ের অল্প কিছুদিন পরেই আমাদের এই পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অর্ডার 1972 অনুযায়ী এটা তৈরি করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সুতরাং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু এবং তার পরিবারবর্গ যারা 1975 সালের 15ই আগস্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, যার নেতৃত্বে বিগত অল্প সময়ের মধ্যে আমরা অনেক লস করেছি 1975 সালের 15ই আগস্টের পরে। আমরা দ্রুততম সময়ে আমরা রিকভার করার জন্য অনেক দূর অগ্রসর হয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। বিশেষ করে প্রি কোভিডে আমরা কিন্তু একটা শক্ত অর্থনৈতিক বুনিয়াদের উপরে দাঁড়িয়েছিল আমাদের এই দেশ, বিভিন্ন ক্ষেত্রে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা, বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণতা এবং তথ্য প্রযুক্তির দিক দিয়ে। আজকে আমরা ওয়েবিনার এটাই প্রমাণ করে, আমরা প্রত্যন্ত অঞ্চলেও বিভিন্ন মিটিং আমরা করে যাচ্ছি। আমি বিশেষ করে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাকে এই নিমন্ত্রণ করার জন্য। আমরা যদি একটু পিছনে যাই, আমি লোভ সামলাতে পারছি না এই কথাগুলো না বলার কারণ, কারণ সমুদ্রের প্রতি আপনাদের যে আকর্ষণ, আমরা যখন আমাদের স্টিম ইঞ্জিন আবিষ্কার হয় নাই, 17th century এবং 18th century স্টিম ইঞ্জিন এবং বিদ্যুতের আবিষ্কার, বলা যায় এরপরে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন,
কিন্তু এর আগে সমস্ত কিছুই অন্ধকারে ছিল। আমরা যদি 1400 শতাব্দীর দিকে যাই, সে ক্রিস্টোফার কলম্বাস, যিনি মাত্র 13 বছর বয়সে সমুদ্রের প্রতি উনার আকর্ষণ, সমুদ্র যাত্রা শুরু করে। পরবর্তীকালে জেনোয়ার সরকারের কাছে, ইটালি সরকারের কাছে ব্যর্থ হয়ে সেই পর্তুগাল, যাদের সমুদ্রের উপরে যাদের নিয়ন্ত্রণ ছিল তাদের সেই সরকারের কাছে গিয়েছে, আর্থিক প্রণোদনা চেয়েছে, সেখানেও ব্যর্থ হয়ে কলম্বাস স্পেনে গিয়েছে। স্পেনের তৎকালীন রাজা ইসাবেলার ভর্তানো করলে সেই অজানার উদ্দেশ্যে পালতুলা জাহাজ, সেটা দিয়ে সেই আমেরিকা গিয়েছে। সমসাময়িক সময়ে আমাদের বাস্কো দা গামা, যিনি পর্তুগিজ থেকে সেই পালতুলা নৌকা দিয়ে সম্পূর্ণ অজানার উদ্দেশ্যে একটা ধারণার উপর ভারতে যাবে, সেই মেডিটেরিয়ান সি এবং এরা পেনান্সুলার সে বিক্ষুব্ধ অবস্থা, ওইগুলা বাইপাস করে উত্তমাশা অন্তরীপ দিয়ে উনি ভারতে প্রবেশ করেন 1498 খ্রিস্টাব্দে। এবং সেই সময়ে ভারত থেকে যে স্পাইস, পিপার এবং সিনামন, এগুলা নিয়ে তৎকালীন সময়ে পর্তুগালের ইকোনমি বুস্ট আপ করেছেন, এবং এটা প্রায় 100 বছর যাব। এই যে সমুদ্রের প্রতি দুনির্বার আকর্ষণ, তখন কিছু জানা ছিল না, কোনো গন্তব্য ছিল না। কলম্বাস ভারতের উদ্দেশ্যে, ভারত নাম শুনেছে, ভারতের উদ্দেশ্যে যাত্রা করে আমেরিকা গিয়ে পৌঁছেছে। আজকে কিন্তু আমরা অনেক কিছুই জানি। আজকের এই সেমিনারে আমাদের মুখ্য আলোচক আমাদের বোন বিশেষ হুসনেন আসরিন, রিসার্চ অফিসার ভিমরাট, উনি ওনার এক্সটেন্সিভ বক্তব্যের মধ্যে সম্ভাবনার কথাই বেশি বলেছে, সমস্যার কথা তুলে ধরেছেন, সমস্যা উত্তরণের জন্য কিছু সাজেশনও রেখেছেন। আমাদের রফিউজ্জামান সাহেব প্রেসিডেন্ট তোয়াব, উনি ওনার আবেগপ্রবণ বক্তব্য রেখেছেন, COVID-19 ইস্যুতে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সেইগুলা কিভাবে কাটিয়ে ওঠা যায় সেই ব্যাপারে ওনার বক্তব্য রেখেছেন। সর্বশেষ কিনুট স্পিকার আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, উনি ওনার বক্তব্য রেখেছেন কি কি এই কোভিড এর মধ্য দিয়ে আমরা এই সমস্যাকে কাটিয়ে ওঠার ক্ষেত্রে কি কি পদক্ষেপ আমরা নিয়েছি, আপনারা ওনার মুখ থেকেও শুনেছেন। শেষ পর্যায়ে আমাদের সম্মানিত সিনিয়র সচিব ওনার বক্তব্য তুলে ধরেছেন আপনাদের সামনে। আমি বিশেষভাবে কৃতজ্ঞ এডমিরাল নিজামুদ্দিন সাহেব চেয়ারম্যান, ওনার স্বাগত বক্তব্যের মাধ্যমে আমরা আজ করতে পেরেছি আমরা কি চাই। আজকে যে জিনিসটা সবচেয়ে বড় প্রয়োজন, বিশ্ব পর্যটন দিবস আজকে, আমাদের মধ্যে এই সচেতনতা কোনো দিক দিয়ে কারোর মধ্যেই তেমন ছিল না। আমরা এখনো কিন্তু বিশ্বাস করি হয়তো পর্যটন মন্ত্রণালয়েরই অনেক কিছু দায়িত্ব, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই আমরা। আমরা দেশ স্বাধীন হয়েছে, আমাদের গৌরব উজ্জ্বল মুক্তিযুদ্ধ, আমরা কিন্তু এই মুক্তিযুদ্ধের কারণে এবং আমাদের এই ব্রেভিটি, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্ব, এই সব কিছু মিলিয়ে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন, এইসব কারণে আমরা বিশ্বের দরবারে আমাদের বাপ মূর্তি কিন্তু অনেক উজ্জ্বল ছিল। অনেক লোক বাংলাদেশে তখন এসছে, একটা ভগ্ন দশা দেশ, বিদেশি রিজার্ভ ছিল না, কোনো কিছুই ছিল না, কিন্তু আমাদের যে পারসেপশন বহির্বিশ্বে, এটা একটা বিরাট অর্জন ছিল আমাদের। কিন্তু আমার 75-এর পরবর্তী সময়ে দীর্ঘ সময় এই ললেসনেস এবং আমাদের যে প্রতি দেশের ক্ষুধা, দারিদ্র, নাহার, অর্ধাহার, এগুলা কিন্তু বাংলাদেশের পরিচয় ছিল বিশ্বের দরবারে, যার ফলে আমাদের পারসেপশনটা একেবারেই জিরো পর্যায়ে ছিল। আমরা সেই দীর্ঘ 21 বছর পরবর্তীকালে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু আমরা অনেকটা কাটিয়ে উঠেছি। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, আমরা কিন্তু তথ্য প্রযুক্তিতে অনেক দূর অগ্রসর হয়েছি। আজকে আমাদের বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিটাইম রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, আপনাদের উদ্যোগে আজকের এই আলোচনা সভা, সচিব সাহেব বলেছেন উনি জানতেন না, আমিও আপনাদের দাওয়াত করেই আমরা জেনেছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালবেলা তাদের অনুষ্ঠানে আমরা যোগ দিয়েছি, বিভিন্ন সাইট থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এমনকি প্রত্যেকটি এলাকায়। আমরা কিন্তু এর মধ্যে চিফ এক্সিকিউটিভ অফিসার সাহেব বলেছেন কিনা জানি না, আমি একটু ডিস্টার্ব হয়েছিল মধ্যে আমার ইয়েতে, আমরা কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বিটিভি, ওখানে ট্যুরিজমের স্টেক হোল্ডার এবং প্রতিনিধি, প্রশাসক বৃন্দ, পুলিশ প্রশাসক বৃন্দ এবং অন্যান্য যারা আছেন, সবার সমন্বয়ে আমরা কিন্তু ভার্চুয়াল ওয়ার্কশপ করতেছি প্রত্যেকটা জেলায় অলমোস্ট প্রতিদিন।
তাদের মধ্যে একটা আগ্রহ দেখেছি, আমরা চেষ্টা করি, আমি বিশ্বাস করি, প্রত্যেকটা জায়গায় আমি বলেছি যে আমরা এই ট্যুরিজমের ক্ষেত্রে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সবচেয়ে বড় প্রয়োজন আমাদের সবার সম্পৃক্ততা। এটা এমন একটা ইন্ডাস্ট্রি, শ্রমঘন ইন্ডাস্ট্রি, সবার অংশগ্রহণ এখানে দরকার। আজকে যদি আমরা নেভিকে আইসোলেটেড করি আমাদের ট্যুরিজম সমুদ্র উপকূলে কোনো সময় হবে না। আমরা যদি আজকে সাধারণ মানুষকে আইসোলেটেড করি এটার কাছ থেকে, কোনো মানুষ ওই এলাকায় যাবে না, মানুষের আতিথ্যতা না করে। আজকে যদি পুলিশকে বাদ দিয়ে আমরা এগুলো চিন্তা করি আমাদের ল্যান্ড অর্ডার আমরা সেই পর্যায়ে নিয়ে যেতে পারবো। আমরা রোডস অ্যান্ড হাইওয়ে কে বাদ দিলে আমাদের রাস্তা না থাকলে টুরিস্ট যেতে পারবে না। ঠিক সেইভাবে গ্রামীণ অবকাঠামো এই বছরের প্রতিপাদ্য বিষয়, গ্রামের উন্নয়ন, আমাদের পর্যটন, এই গ্রামীণ উন্নয়ন গুলার জন্য আমাদের এনজিডি মিনিস্ট্রি। সুতরাং সবার একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমাদের এই শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা সময় এসছে, সময়ের দাবি। আজকে বিভিন্ন প্রান্ত থেকে ভীমরাজ যেমন এই প্রশ্নগুলা উত্থাপন করেছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হয়েছে। আপনাদের এই সেমিনার সিম্পোজিয়ামের কারণে আমাদেরও একটা জবাবদিহিতার বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। আমরা কি করেছি, কি করতে পারি নাই, কেন করতে পারি নাই, এই জবাবদিহিতাটা যে পর্যন্ত না আসবে কাঙ্ক্ষিত লক্ষ্যে সেই পর্যন্ত পৌঁছা যাবে। বিশ্বের বহু দেশ, আপনি স্পেন বলেন, পর্তুগাল বলেন, রোম বলেন এবং গ্রিস, এরা অনেক আগে সভ্য ছিল, এদের মধ্যে কিন্তু জবাবদিহিতার জায়গা ছিল। এরা সভ্যতা আবার হারিয়েছে, আবার নতুন নতুন সভ্যতা জেগে উঠেছে। এটা সময়ের প্রয়োজনে আসবে, মানুষের সময়ের প্রয়োজনে আবার হারাবে। কিন্তু আমাদের এই একবিংশ শতাব্দী, আমাদের এশিয়ার এই একবিংশ শতাব্দীতে আমাদের এই বাংলাদেশ, এটার ভৌগোলিক অবস্থান, সমুদ্র সীমানা সবকিছু মিলিয়ে আমরা কিন্তু এই এশিয়ার মধ্যে একটা আলোকবর্তিকা হিসেবে, লাইট হাউস হিসেবে আমরা কাজ করতে পারি। এবং এই করার ক্ষেত্রে আমাদের ট্যুরিজম একটা বড় ধরনের খাত। আমরা সামনে আমাদের এসডিজি, এসডিজি টার্গেট ফিল আপ করতে গেলে আমাদের ট্যুরিজমের একটা টার্গেট আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কিন্তু নির্দিষ্ট সময়ের আগে এমডিজির অনেকগুলো টার্গেট আমরা পূরণ করেছি এবং বিশ্বের বুকে আমাদের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘ কর্তৃক পদকে ভূষিত হয়েছে। আমাদের এসডিজি অবশ্যই আমরা নির্দিষ্ট সময়ের আগেই আমরা ফিল আপ করতে পারব। আজকের আপনাদের মাধ্যমে, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে, সমাজের সিভিল সোসাইটি, আমাদের তোয়াব বলেন এবং অন্যান্য স্টেক হোল্ডার বলেন, তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হচ্ছে। আমরা বিগত এক বছর আমি এই মন্ত্রণালয়ে অ্যাসাইনমেন্ট পাওয়ার পরে আমরা এক্সটেন্সিভলি ডিল করেছি বিমান নিয়ে, এবং বিমান নিয়ে আরো অনেক বেশি প্রশ্ন ছিল, ওইটা অনেক জটিল বিষয়। আমরা কিন্তু বিমানে কোভিড এর আগে আমরা সার্থকতা এনেছি, আমরা মার্চে রিফর্ম এনেছি, এপ্রিল মে জুনের মধ্যে আমরা সারা বছরের দায় দেনা শোধ করে আমরা 273 কোটি টাকা বিমানে লাভ করেছি। আমরা তারপরে সিদ্ধান্ত নিয়েছি এই বছর ট্যুরিজম নিয়ে আমরা কাজ করব। আমি আমাদের সম্মানিত সিনিয়র সচিব এবং আমাদের পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সহ আমরা সুনামগঞ্জ থেকে শুরু করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ পর্যন্ত এসেছি, প্রত্যেকটা জায়গায় গিয়েছি। আমাদের মাস্টার প্ল্যানের অপেক্ষায় আমরা থাকি নাই, এর মধ্যে কি কি সুবিধা ফেসিলিটি প্রোভাইড করা যায় টুরিস্টদেরকে সেই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করেছিলাম। এর মধ্যে কোভিড এর এই সংক্রমণ, যাই হোক, আজকে কোভিড এর ইস্যুতে আমরা শুধু বাংলাদেশে না, বিশ্বের বিভিন্ন প্রান্তে সর্বোচ্চ জায়গা যারা আছেন, নাম্বার ওয়ান সিটি যেগুলো মেলবোর্ন, সেখানে যখন লোকজন মানতে চায় না ঘরে থাকা, আমেরিকা তো মানতে চায় না, ইউরোপও মানতে চায় না। সুতরাং মানুষের মধ্যে একটা প্রবল আগ্রহ যে পোস্ট কোভিডে তারা ঘর থেকে বের হবে, তাদেরকে সে সেবাটুকু দেওয়া, এই সেবার জায়গা যদি সমুদ্র হয় সমুদ্রতে আমাদের সেবা দিতে হবে, এই সেবার জায়গা যদি সুন্দরবনের জঙ্গলের মধ্যে হয় সেইখানে আমরা স্বাস্থ্যসম্মতভাবে সামাজিক দূরত্ব মেনটেন করে আমরা WHO ফর্মুলা অনুযায়ী আমরা সেই সেবা দিতে প্রস্তুত। এবং মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক, আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমরা আন্তর্জাতিক টার্মিনাল হজরত শাহজালাল বিমানবন্দর, এবং এটা যুগার চেয়েও আধুনিক একটা টার্মিনাল, পুরোদমে কাজ এগিয়ে চলেছে। এটা শুধু এই টুরিস্টদের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে। আমাদের পদ্মা ব্রিজ, সেই দক্ষিণবঙ্গ প্রাচ্যের ভেনিস হিসাবে খ্যাত, সেইখানের নান্দনিক সৌন্দর্য মানুষ যাতে দেখতে পারে সেই জন্য পদ্মা ব্রিজ আজকে দৃশ্যমান। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন লাইন, সেটাও কিন্তু প্রায় সমাপ্তির পথে, অনেক দূর অগ্রসর হয়েছে। কক্সবাজার বিমানবন্দর নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অনেক আকাঙ্ক্ষা, এবং সেই অনুযায়ী ওনার নির্দেশনায় আমরা বিমানবন্দরে কিন্তু টেন্ডার ফ্লোট করেছি। এটা সাগরের ভিতরে রানওয়ে ঢোকার প্রস্তাব ছিল। আজকে কক্সবাজার বিমানবন্দর হলে আমাদের সেভেন সিস্টার পার্শ্ববর্তী নেপাল, ভুটান সহ পার্শ্ববর্তী দেশগুলা এই কোভিড সিচুয়েশনে তারা কিন্তু আমাদের প্রায়োরিটি দিতে হবে, সহজভাবে তাদের ভিসা ব্যবস্থা করে তারা যাতে সময়ে
স্বল্প খরচে আমাদের সেই সৌন্দর্য উপভোগ করতে পারে সেই পথ উন্মুক্ত করতে হবে। আমাদের মেরিন ড্রাইভ 80 কিলোমিটার রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে বেজার মিটিং এ নির্দেশনা দিয়েছে সেই সীতাকুণ্ড পর্যন্ত মেরিন ড্রাইভ সম্প্রসারিত করার জন্য। আমরা সুন্দরবনের কথা বলেছেন, সুন্দরবনের ইকোট্যুরিজম মেনটেন করে যাতে বিদেশি ক্রুজ শিপ এসে ঢুকতে পারে সেই জন্য আমরা 15-16টা স্পট বোয়েট দিয়ে আমরা সার্ভে করিয়েছি। এগুলো চলমান প্রক্রিয়া। আমরা এর বাইরেও অনেক কিছু, আমাদের প্রত্যেকটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে একটা দেশ যেভাবে সমৃদ্ধ অর্থনীতি, তাদের মরিশাস বলেন, মালদ্বীপ বলেন, যারা শুধু ট্যুরিজম দিয়ে $15,000 উপরে পার ক্যাপিটা ইনকাম, তাদের যে উপাত্তগুলো আছে, তাদের যে পটেনশিয়াল আছে, আমাদের একটা ডিস্ট্রিক্টে এর চেয়ে বেশি পটেনশিয়াল আছে। আমাদের অনেক কিছুই আছে। আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তার সাপ্লিমেন্টারি রিপোর্টে গত জুনে বলেছে বাংলাদেশের মানুষের লড়াকু মনোভাব। আমাদের এই কোভিড এর মধ্য দিয়ে আমরা আমাদের জিডিপি তাদের ধারণা যে 7.6 আমরা নিয়ে যেতে পারবো এই অর্থ বছরে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের নেতৃত্ব আছে। বঙ্গবন্ধুর সময় মার্শাল টিটুর কাছে জানানো হয়েছিল যে আমরা যুদ্ধ বিধ্বস্ত দেশ, আমাদের দিকে লক্ষ্য রাখার জন্য সেই মার্শাল টিটু সেদিন বলেছিলেন যে দেশে বঙ্গবন্ধুর মতো নেতৃত্ব আছে সেই দেশে কোনো সময় গরিব থাকতে পারে না। আজকে বঙ্গবন্ধু নাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। আজকে আপনাদের এই উদ্বেগ, আপনাদের উৎকণ্ঠা আমরা কেন নির্দিষ্ট জায়গায় নিয়ে ট্যুরিজমকে পৌঁছাইতে পারি নাই, সমুদ্র বলেন, নদীবন্দর বলেন, কিংবা সেই সেন্ট মার্টিন দ্বীপ বলেন, সমস্ত কিছু নিয়েই আমরা কাজ করে চলেছি। আজকে আপনাদের যে উপদেশ, আপনাদের যে পরামর্শ, বিশেষ করে বিমডাট, আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই আপনারা এই আয়োজনের জন্য। আপনারা সুশীল সমাজ, বিশেষ করে আপনাদের সাথে কথা বলা, এর মধ্যে একটা ব্যতিক্রম ধরনের ফিলিংস আমাদের। সাধারণত আমরা জানতাম যে নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, তারা কিন্তু সাধারণ এইসব ব্যাপার নিয়ে সবসময় চিন্তা ভাবনা করে না, কিন্তু আপনারা আজকে চিন্তা ভাবনা করতেছেন দেশের ইকোনমি কিভাবে বুস্ট আপ করা যায়, এমপ্লয়মেন্ট কিভাবে জেনারেট করা যায়, কিভাবে প্রাকৃতিক সৌন্দর্য ধরে রেখে সমুদ্রকে ব্যবহার করে আমরা আমাদের বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরতে পারি। আমাদের সেই কার্যক্রমগুলো সামনে রেখে আমরা কিছু কার্যক্রম আমরা নিয়েছি। আমি খুব স্বল্প পরিসরে বলবো যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অফ দি ল অফ দি সি, যেটা 14 মার্চ 2012 তাদের জাজমেন্টে মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে যে বিরোধ ছিল সেইখানে আমরা 1,88,813 বর্গ মাইল আমরা বাংলাদেশ পেয়েছি। এইটাকে কেন্দ্র করে আমাদের এখানে রয়েছে প্রাকৃতিক সম্পদ, গ্যাস, তেল এবং অন্যান্য বিষয় যেগুলো আমাদের আহরণ করা দরকার, এক্সপ্লোর করতে হবে। আমাদের মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অন প্যাসেঞ্জার এন্ড ক্রুজ সার্ভিসেস অন দি কোস্টাল এন্ড প্রোটোকল এর মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ক্রুজ চালু করেছে। আমাদের 2017-19 সালে জার্নি প্লাসের আহ্বানে সিলভার ক্রুজ, সি ক্রুজ, 4টি ক্রুজ বাংলাদেশে এসছে ইউরোপ এবং আমেরিকার যাত্রী নিয়ে। এর বাইরেও কিন্তু আমাদের আরেকটি আফ্রুজ শিপিং কোম্পানি, তারা 5-স্টার মানের 12-তলা জাহাজ তারা নিজেরাই কিনে নিয়ে আসতেছে এই সমুদ্র উপকূলে টুরিস্টদের নিয়ে যাওয়ার জন্য। এইগুলো আছে, তারপর অনেকগুলো, আমি আর সময় নেব না। সবচেয়ে যেটা চিত্তাকর্ষক আমার কাছে মনে হচ্ছে যে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 7-10 ডিসেম্বর 2021 সালে আমাদের ইনানিতে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ, যেটা 2021 বিশ্বের 56টি দেশের নৌবাহিনীর প্রধান সহ নৌবহরেতে অংশগ্রহণ করার সম্ভাবনা আমাদের সামনে রয়েছে, যেটা বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা বহুমাত্রিকতার দেশ হিসাবে সামনে তুলে ধরবে। সুতরাং আমাদের এই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করলে আমরা অনেক দূর অগ্রসর হব, আমরা অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আমরা যেটাই হাত দিয়েছি, জাতি ঐক্যবদ্ধ হয়েছে, আমরা সেই জিনিসটি অর্জন করেছি। আজকে আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আমাদের আপনার সঞ্চালনায় আজকের এই অনুষ্ঠান অনেক প্রাণবন্ত হয়েছে, যে আলোচনায় অংশগ্রহণ করেছেন, তাদের পরামর্শ, তাদের দিক নির্দেশনা, তাদের উপদেশ আমাদের সামনের দিকে ট্যুরিজমকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য পাথেয় হয়ে থাকবে। আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা, অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মাহবুব আলী আপনার প্রাণবন্ত বক্তব্যের জন্য, আমাদের এবং আমাদের বক্তব্য শোনার জন্য। আমি এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি বেমরাডের উপদেষ্টা
রিয়ার অ্যাডমিরাল কাজী সরওয়ার হোসেনকে তার সমাপনী বক্তব্য ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। রিয়ার অ্যাডমিরাল কাজী সরওয়ার হোসেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিশেষ অতিথি সিনিয়র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। চেয়ারম্যান, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যারিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। অনুষ্ঠানের সঞ্চালক, প্রবন্ধ উপস্থাপকগণ, উপস্থিত শিক্ষাবিদ, সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ, গবেষক বৃন্দ, পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত উদ্যোক্তা বৃন্দ, প্রিয় সাংবাদিক বৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এই ওয়েবিনারে শত ব্যস্ততার মাঝেও যুক্ত হওয়ার জন্য আমি বাংলাদেশ ম্যারিটাইম রিসার্চ ও ডেভেলপমেন্টের চেয়ারম্যান এবং সকল সদস্যদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং অপরিসীম কৃতজ্ঞতা। আমরা বিমরাডের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে, তার ব্যস্ততম সময়ের মাঝেও এই আমাদের এই ওয়েবিনারে সংযুক্ত থেকে বাংলাদেশ পর্যটন শিল্পের সঙ্গে সম্পৃক্ত সবাইকে উৎসাহ প্রদানের জন্য। একই সাথে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই সিনিয়র সচিব মহোদয়কে, যিনি তার ব্যস্ততম সময়ের মাঝেও আমাদেরকে আজকে এই ওয়েবিনারে সবাইকে উৎসাহ দিয়েছেন এবং তাদের দুজনেরই অত্যন্ত উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদানের জন্য এবং আমাদেরকে উপদেশ প্রদানের জন্য এবং বাংলাদেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত মূল্যবান বক্তব্য তারা দিয়েছেন তার জন্য আমি তাদেরকে অত্যন্ত হৃদয়ের অন্তস্থল থেকে বিমরাডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। সুধীবৃন্দ, সুজলা সুফলা, শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, এখানে রয়েছে নৈসর্গিক সৌন্দর্যের সমাহার, আমাদের রয়েছে দীর্ঘতম সমুদ্র সৈকত, আমাদের রয়েছে কোরাল দ্বীপ সেন্ট মার্টিনস, আমাদের রয়েছে জীব বৈচিত্র্যে ভরা সুন্দরবন, বিস্তৃত বন্য জীবন, আমাদের রয়েছে গৌরবময় ঐতিহ্য, আমাদের রয়েছে সংস্কৃতি, আমাদের রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য এবং উপরন্তু আমাদের রয়েছে প্রাণ ভরা আতিথেয়তা। পর্যটন শিল্পের এত সমস্ত উপাদান বিদ্যমান থাকা সত্ত্বেও ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিউটোরিয়াল রিপোর্ট 2019 অনুযায়ী এখনো আমরা বাংলাদেশে 114টি পর্যটন সক্ষম দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 120তম। এমনকি এশিয়া ও দক্ষিণ এশিয়ার মধ্যেও পর্যটন শিল্পে আমাদের অবস্থান একটু নিচের সারিতে। কেন আমাদের এই অবস্থান, এর থেকে উত্তরণের কি কি ব্যবস্থা দিয়ে আমরা গ্রহণ করতে পারি, এই লক্ষ্যকে সামনে রেখেই বিমরাড কর্তৃক আজকের এই ক্ষুদ্র আয়োজন। এই ক্ষুদ্র আয়োজনে আপনারা যে উৎসাহ দেখিয়েছেন, যেভাবে আপনারা আমাদেরকে উপদেশমূলক বাণী দিয়েছেন, আমরা অত্যন্ত উৎসাহিত হয়েছি এবং এটাকে সামনে রেখে বাংলাদেশের পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশ অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস সবসময় চালিয়ে যাব এবং আমরা এই মুহূর্তে আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং আমরা আমাদের প্রতিজ্ঞা ব্যক্ত করছি যে পর্যটন মন্ত্রণালয়ের যে কোনো প্রকার গবেষণায় বিমরাড আমরা এবং আমরা নিজেদেরকে সংশ্লিষ্ট করব, আমরা অংশগ্রহণ করব আপনাদের যে কোনো ধরনের গবেষণায় এবং আপনাদের পলিসি অ্যাডভোকেসিতে সাহায্য করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তবে আজকের এই জ্ঞানগর্ব আলোচনায় ও প্রাণবন্ত প্রশ্নোত্তর থেকে যে বিষয়টি উঠে এসেছে তার একটি হলো যে আমাদের বাংলাদেশে সমুদ্র ও উপকূল ভিত্তিক পর্যটনের অনেক অনেক সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে এই অপার সম্ভাবনাময় সমুদ্র সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা দেশের অর্থনীতিতে অনেক মূল্যবান ভূমিকা রাখতে পারব। তার জন্য যে সমস্ত বিষয়ের দিকে আমাদের নজর দেওয়া উচিত, আমি সংক্ষেপে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে পেশ করতে চাই যেগুলি মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় বলেছেন, আমি পয়েন্ট আকারে আপনাদের সামনে পেশ করতে চাই। একটা হলো যে পরিবেশের, প্রথম যেটা হলো পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে এবং আমাদের সামর্থ্যের সাথে সঙ্গতি রেখে পর্যটন স্পট নির্বাচন
ও প্রস্তুত করো। দ্বিতীয়, পর্যটন স্পটে পৌঁছানোর জন্য নিরাপদ যানবাহন যেমন জাহাজ, স্পিডবোট, লঞ্চ এগুলোর তৈরি করা এবং ব্যবস্থাটি করা। তৃতীয় হচ্ছে দ্বীপ ও উপকূলে নামার জন্য জেটি অথবা পন্টুনের ব্যবস্থা করা। এই মুহূর্তে অনেকগুলি দ্বীপ এবং উপকূলে জেটি নেই, পন্টুন নেই, সেখানে সে ধরনের সুবিধাজনক জেটি এবং পন্টুনের ব্যবস্থা করা। চতুর্থ হলো উপকূল ভিত্তিক বিনোদন ও সেবা ব্যবস্থার বিকাশ করা। যেমন ধরেন সমুদ্রে আমরা সি সার্ফিং করতে পারি, এটা একটা নতুন ধরনের স্পোর্ট। আমরা সেইলিং ইয়টিং করতে পারি, আমরা উইন্ড সার্ফিং করতে পারি, আমরা প্যারাগ্লাইডিং করতে পারি, আমরা ডাইভিং করতে পারি। ডাইভিং এর ব্যাপারে আমি এক মিনিট সময় নিব। আমি নিজে একজন ডুবুরি, আমি গত 40 বছর ধরে আমার ডাইভিং এর অভিজ্ঞতা রয়েছে। আমরা ভীমরাট থেকে চেষ্টা করছি এই ডাইভিং সংক্রান্ত সহায়তা প্রদানের জন্য, যেকোনোভাবে আমরা যেকোনো সহায়তা প্রদান করতে প্রস্তুত আছি। তাছাড়া আমরা বিচ কার্নিভালের আয়োজন করতে পারি, যেখানে দেশি এবং বিদেশি পর্যটকরা আকর্ষিত হবে বলে আমাদের ধারণা। চতুর্থ যে বিষয়টি উঠে এসেছে সেটা হলো পর্যটক এলাকার নিরাপত্তা। এ বিষয়ে প্রতিমন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় বলেছেন যে এই নিরাপত্তার সঙ্গে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে হবে। শুধু পুলিশ, নেভি এবং আমাদের নিরাপত্তা সংস্থা ছাড়াও স্থানীয় জনগণকে কিভাবে সম্পৃক্ত করা যায় এ ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে। আমাদের অবকাঠামোগত উন্নয়ন ও স্বাস্থ্যকর ব্যবস্থা দিয়ে আমাদের দিকে নজর দিতে হবে। সর্বোপরি সর্বশেষে বাংলাদেশের ব্র্যান্ডিং এই ব্যাপারে অনেক কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আমরা আলোচনা থেকে জানতে পেরেছি এবং এই ব্যাপারে আমি মনে করি আমরা পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। আমার বক্তব্য শেষ করার আগে আমি একটা বিষয়ে মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয় এবং সিনিয়র সচিব মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করবো, আর সেটা হলো যে গত সেটা সচিব মহোদয় নিজেও বলেছেন, সেটা হলো সেন্ট মার্টিনস দ্বীপের প্রবাল সংরক্ষণের ব্যাপারে আমরা কি করতে পারি। আমি এই ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে গত 24 সেপ্টেম্বর প্রথম আলোতে একটা নিবন্ধ বের হয়েছে যে 2045 সালের মধ্যে সেন্ট মার্টিনস দ্বীপ প্রবাল শূন্য হয়ে যাবে। আর সেন্ট মার্টিনস দ্বীপ যদি প্রবাল শূন্য হয়ে যায় তাহলে দ্বীপের পর্যটন আকর্ষণ অনেক কমে যাবে। এছাড়া বঙ্গোপসাগরের ইকোলজিক্যাল ব্যালেন্স মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হবে। অনেক সামুদ্রিক প্রাণী ও মাছ বিলুপ্ত হয়ে যাবে বঙ্গোপসাগর থেকে। এর আগেও প্রথম আলো এবং বিভিন্ন পত্রিকা এই কারণে আমাদের যে সেন্ট মার্টিনস দ্বীপ যে প্রবাল শূন্য হয়ে যাবে এই ব্যাপারে অনেক প্রতিবেদন ছাপিয়েছে। তো এটার উপরে ভিত্তি করে আমরা ভীমরাট থেকে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিটাইম রিসার্চ থেকে, আমরা একটা প্রজেক্ট সাবমিট করেছি, একটা প্রকল্প আমরা সাবমিট করেছি পরিবেশ মন্ত্রণালয়ের কাছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে আমরা সেন্ট মার্টিনস দ্বীপে প্রবাল সংরক্ষণের জন্য এবং সেন্ট মার্টিনস দ্বীপের অন্যান্য জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এবং ট্যুরিজমের পটেনশিয়াল বাড়ানোর জন্য আমরা একটা পরিবেশ মন্ত্রণালয়ে একটি প্রকল্প জমা দিয়েছি, একটি প্রজেক্ট জমা দিয়েছি। আমি এই সুযোগ নিয়ে এখন এই আজকের এই ওয়েবিনারের সুযোগ নিয়ে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং সিনিয়র সচিব মহোদয়ের কাছে নিবেদন করব যে আমাদের এই প্রজেক্টটি পাশ করানোর ব্যাপারে আপনারা দয়া করে পদক্ষেপ নেবেন এবং পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে যেন আমরা এই প্রজেক্টটা পাশ করতে পারি এবং সেন্ট মার্টিনসের জীব বৈচিত্র্য সংরক্ষণ করতে পারি এবং সেন্ট মার্টিনসের প্রবালগুলো সংরক্ষণ করতে পারি, সে ব্যাপারে আপনারা আমাদেরকে সহায়তা করবেন। আমি আগেই যেমনটি বলেছিলাম, আমি নিজে একজন ডুবুরি, আমি যখন মালদ্বীপে ছিলাম মালদ্বীপের প্রবাল সংরক্ষণের জন্য আমি তাদেরকে অনেক সহায়তা প্রদান করেছি, তাদের সঙ্গে আমি ডাইভ করেছি, তাদের প্রবাল সংরক্ষণে আমি পদক্ষেপ রেখেছি। আমি চাচ্ছি এখন আমাদের নিজেদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমাদের যে একটি প্রবাল দ্বীপ আছে এটাকে যদি সংরক্ষণ করার জন্য আমাদের যা যা করার দরকার আমরা ভীমরাট থেকে করব, আমরা ভীমরাট থেকে প্রস্তুত আছি এবং আমরা আপনাদের সহযোগিতা চাই। পরিশেষে আমি একটু ইন্টারফেয়ার করি, আপনারা যে প্রকল্পটা দাখিল করেছেন এটা কি আপনারা নিজস্ব অর্থায়নে করছেন না জিওবির অর্থায়নে করছেন নাকি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের? আমরা এটা ইনিশিয়ালি আমরা চেয়েছিলাম এটা ক্লাইমেট কনজারভেসি ফান্ড থেকে চেয়েছিলাম, বাট আমরা পরিবেশ মন্ত্রণালয় আপনাদের পরিবেশ অথবা ট্যুরিজম অথবা জিওবির যে কোনো ফান্ড থেকে এটা
করতে পারলে আমি মনে করি এটা অনেক কার্যকর একটা ভূমিকা রাখবে। কারণ এই প্রজেক্টে আমি আমি একটু সময় নিয়ে বলি এক দুই মিনিট, যেহেতু আমি এটার সঙ্গে আমি এটার একজন একজন কারিগরি বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ ঠিক না, আমি শেখার চেষ্টা করছি, আমি নিজেকে বিশেষজ্ঞ হিসেবে জাহির করব না, আমি নিজে একজন অ্যাকচুয়ালি আমি নিজেও একজন শিক্ষার্থী। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যেহেতু আমি মালদ্বীপে এই কাজটা করেছি এই জন্য আমার অভিজ্ঞতা থেকে বলি, আমরা চাচ্ছি আমরা শুধু প্রবাল সংরক্ষণের জন্য ওখানে প্রবাল টেস্টিং ফেসিলিটিসও করব, এবং আমরা সংরক্ষণের পরে আমাদের সেন্ট মার্টিন্স আইল্যান্ডের যে জনগোষ্ঠী আছে যারা এটার সঙ্গে জড়িত তাদেরকেও আমরা শিখিয়ে দেব যে তারা এটা কিভাবে প্রিজার্ভ করতে পারে, তারা কি কি পদক্ষেপ নিতে পারে, কি কি পদক্ষেপ নিলে তারাও এটা পার্টিসিপেন্ট হিসাবে এই প্রবালগুলি সংরক্ষণে তারা ভূমিকা রাখতে পারে। বিকজ এটা যদি সংরক্ষিত হয় তারা উপকৃত হবে, মানে জনগোষ্ঠী হিসাবে সেন্ট মার্টিন্স দ্বীপের জনগণ উপকৃত হবে, সেন্ট মার্টিন্স দ্বীপ উপকৃত হবে, বাংলাদেশ উপকৃত হবে। আমি যেটুকু বুঝলাম আপনার এটা এই প্রকল্পটা নিতে হবে ওই পরিবেশ ওই বন মন্ত্রণালয় থেকে, আপনারা কাজ করবেন ডিপোজিট ওয়ার্ক হিসাবে কাজ করবেন, এটা সম্ভব, এটা আমাদের প্ল্যানিং এর ভাষায় এটা সম্ভব। যেমন আমাদের একটা প্রকল্প আছে কক্সবাজারে, আমরা এয়ারপোর্টে একটা প্রকল্প নিয়েছি, এর কিছু অংশ বাস্তবায়নের জন্য আমরা দিয়েছি পানি উন্নয়ন বোর্ডকে, কিছু অংশ বাস্তবায়নের জন্য দিয়েছি আমরা এলজিডিকে, আর কিছু অংশ নিজেরা করছি। কাজে এরকম একটা যদি প্রকল্প নিয়ে ওই মন্ত্রণালয় নিতে পারে, কিন্তু আপনাদেরকে দিতে পারে বাস্তবায়নের জন্য, এটাকে বলে ডিপোজিট ওয়ার্ক হিসাবে এটা বাস্তবায়ন করা যায়। তারপরে যদি আমাকে একটু বিস্তারিত তথ্য দেন তাহলে আমি ব্যক্তিগত ভাবে এই বিষয়ে ইনিশিয়েটিভ নেব। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ সিনিয়র সচিব মহোদয়। আসলে আমি আপনার সঙ্গে কয়েকবার কথা বলেছি এই ব্যাপারে, আমি এই ওয়েবিনারের ব্যাপারে কথা বলেছি, বাট আপনি যেহেতু আমাকে আশ্বাস দিয়েছেন আমি আপনাকে এই ব্যাপারে বিস্তারিত আরো জানাবো। তবে আমি মনে করি যে এটা একটা আমাদের আমাদের জন্য এটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট, কিন্তু এই প্রবাল সংরক্ষণটা না করাটা আমি মনে করি। আমি আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা এটা উপলব্ধি করতে পেরেছেন, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় উপলব্ধি করতে পেরেছেন যে এটার কত প্রয়োজনীয়তা আছে, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। এবং আমরা বিমরাডের পক্ষ থেকে আপনারা যদি এই ধরনের আর কোনো কাজে আমাদেরকে সম্পৃক্ত করতে চান, এক্সিকিউটিভ এজেন্সি হিসাবে আমাদেরকে নিয়োজিত করতে চান, আমরা প্রস্তুত আছি, আমি এটা আপনাদেরকে আশ্বাস দিতে চাই। পরিশেষে আমি আশাবাদ ব্যক্ত করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বর্তমান সরকারের গতিশীল উদ্যোগে সমুদ্র ও উপকূল ভিত্তিক পর্যটনের যে নতুন একটি নতুন মাত্রা পাবে, এবং সকলের প্রচেষ্টায় সমুদ্র ও উপকূল ভিত্তিক পর্যটন বাংলাদেশের পর্যটন শিল্পের অগ্রযাত্রায় এক যুগান্তকারী ভূমিকা রাখতে পারবে। মাননীয় মন্ত্রী মহোদয়, সিনিয়র সচিব মহোদয়, মন্ত্রণালয়ের সকল সদস্যগণ, সংশ্লিষ্ট উদ্যোক্তারা এ বিষয়ে বিশেষ দৃষ্টি দিবেন বলে আমরা আশাবাদী, তাহলে আমাদের আজকের এই প্রয়াস সফল হবে। পরিশেষে আমি আবারও বিমরাডের পক্ষ থেকে, আমাদের চেয়ারম্যান এবং সকল সদস্যদের পক্ষ থেকে এই ওয়েবিনারে যোগদানের জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, শুভ সন্ধ্যা। ধন্যবাদ রিয়ার এডমিরাল কাজী সরওয়ার হোসেন। আমরা আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখন অনুরোধ করব আমাদের বিমরাডের চেয়ারম্যান এডমিরাল নিজামউদ্দিন আমাদেরকে আমাদের আজকে ওয়েবিনার শেষ করার জন্য। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি অনেক সময় আমাদের চলে গেছে, এবং ধৈর্য ধরে যে মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয় এবং সবাই এটা শুনছেন, এই জন্য সবাইকে আমি ধন্যবাদ। আর বিশেষ করে মাননীয় মন্ত্রী এবং সিনিয়র সচিব মহোদয় যে বক্তব্য রেখেছেন অত্যন্ত অনুপ্রেরণার, এবং আমার মনে হয় যে ওনাদের দিক নির্দেশনায় এবং বক্তব্যে এই এই সেক্টরে যারা আছে সবাই অনুপ্রাণিত হবেন। এবং বিশেষ করে যে পজিটিভ মাইন্ডসেট দেখলাম এটা সত্যি রিমার্কেবল, এবং আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীও এই বিষয়ে অত্যন্ত আগ্রহী আমি জানি, উনিও অনেক সময় বলেছেন। এবং আমার বিশ্বাস যে আমরা সকলে যদি একসাথে কাজ করি তাহলে এই ট্যুরিজমে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রতিমন্ত্রী মনে হয়
চেয়ারম্যান মহোদয় ওকে সাউন্ড এর সমস্যা হচ্ছে মনে হয় না আমি মাননীয় মন্ত্রী আপনাদেরকে মাননীয় প্রতিমন্ত্রী এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ওয়েবিনার এখানেই শেষ করছি আপনার অনুমতি আপনাকেও ধন্যবাদ বিমরাটকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম মন্ত্রী মহোদয় সিনিয়র সেক্রেটারিকে ধন্যবাদ রিয়েল অ্যাডমিরাল নিজাম স্যার আসসালামু আলাইকুম স্যার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে আবার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম